na 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 na. রুমি, এই রুমি, কি হয়েছে শ্রীরাম? জানো রুমি, আমি যত দূরেই থাকি না কেন, তুমি আমার কাছে এলে আমার বুকের ধুকপুকটা বেশ বেড়ে যায়। সামথিং সামথিং হয়, তোমার সেরকম কিছু হয় না? না তো হয় না। ও দেখবে রুমি, এমন একটা দিন আসবে তুমি যত দূরে থাকো না কেন, আমি তোমার কাছে এলে তোমার বুকের ধুকপুকটা জোর শুনতে পাবে, আর সেদিনই জানবে যে আমার জন্যও তোমার মনে সামথিং সামথিং হচ্ছে। কটক হাজার বছরেরও বেশি এই পুরনো শহর, এখানে প্রতিদিন হাজার হাজার লোক আসে তাদের লক্ষ লক্ষ স্বপ্ন নিয়ে। কথায় আছে, যেই আসে কটকে সেই যায় আটকে, কারণ এখানকার সংস্কৃতি, এখানকার স্নেহ মমতা আর এখানকার ভালোবাসা। কিন্তু এই সব নিয়ে আমরা কেন আলোচনা করছি, কারণ এসব তো আর আমাদের ফিল্মের কাহিনী নয়। আমাদের ফিল্ম হচ্ছে এমনই একজন ছেলের যার হৃদয়টা বিশাল, আর মোদ্দা কথা হচ্ছে তার হৃদয়ও মাঝে মাঝে সামথিং সামথিং হয়। সামথিং সামথিং মানে আপনারা কিছুক্ষণের মধ্যে বুঝতে পেরে যাবেন। তাহলে আসুন না দেখি আমাদের ফিল্মের হিরো, যার নাম হচ্ছে শ্রীরাম। আরে আরে আরে, এ কে? এ তো আমাদের ফিল্মের হিরো নয়। আরে ও ও ভাই, ও ভাই, এই আরে আরে, এখানে কি করছিস? যা ভাগ এখান থেকে, যা 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 ভাগ। আরে হিরোকে আসতে দে আমাদের। ক্ষমা করবেন স্যার, এবার আসছে আমাদের ফিল্মের আসল হিরো। স্বপ্নে যেন দেখি সামথিং সামথিং, হাত পা ছেড়ে বলে মন কুকুর কুকুর কু, মন করে কুকুর কু, নাম আমার শ্রীরাম আমি চড়াই ঘু ঘু, কুকুর কুকুর কু, মন করে কুকুর কু, কলসি দেখিয়ে ভেলকিতে কাজ হবে না আর কিছু। একবার বলো, দুইবার বলো, বারবার বলো, বলতে থাকো। একবার বলো, দুইবার বলো, বারবার বলো, বলতে থাকো। কই বল দেখি, একবার বলো, দুবার বলো, একে দুই সতেরো, সতেরো সতেরো বার চল। একবার বলো, দুইবার বলো, বারবার বলো, বলতে থাকো। একবার বলো, দুইবার বলো, বারবার বলো, বলতে থাকো। কুকুর কুকুর কু, মন করে কুকুর কু, নাম আমার শ্রীরাম আমি চড়াই ঘু ঘু, কুকুর কুকুর কু, মন করে কুকুর কু, কলসি দেখিয়ে ভেলকিতে কাজ হবে না আর কিছু। Le 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 le
बोले जे अनाड़ी, केउ बोले जे खिलाड़ी, केउ बोले मैं हुयारा, मैं आवारा, मैं दीवाना। तू ही जे आवर हीरो, तोड़ काचे शबाई जीरो, तू ही जे जोखिर तारा, बोल बे शबाई जीवन शारा। मन करे केउ एले, समथिंग समथिंग, कार कथा शुधु भावे मन, सारा दिन शुधु भाभी, समथिंग समथिंग, ताके तो भूलते पारे ना मन। कुकुड़ कुकुड़ कु, मन करे कुकुड़ कु, नाम आमार श्रीराम मी चराई घुघु। कुकुड़ कुकुड़ कु, मन करे कुकुड़ कु, कलसी देखिए भेलकीते काज हबे ना आर किछु। खोका खोका नाचे ढिंका चिका झिंता ता चिता चिता, खोका खोका नाचे ढिंका चिका झिंता ता चिता चिता। কুকুর কুকুর কু, মন করে কুকুর কু, নাম আমার শ্রীরাম আমি চড়াই ঘু ঘু। কুকুর কুকুর কু, মন করে কুকুর কু, কলসি দেখিয়ে ভেলকিতে কাজ হবে না আর কিছু। সইব না দুঃখ কারো, সবাই নিজের বড়, ভালোবেসে ডাকবে যারা, পাবে সারা সারা জীবন। তুই রাম তুই যে শ্রীরাম, সেবা করে তোরে জেলাম, তুই হলে সবার মনে সেরা মানুষ সেরা হিরো। বুকে শুধু ঝড় তোলে, সামথিং সামথিং, মন শুধু আজ বলে ঝু, হাত পা ছেড়ে বলে সামথিং সামথিং, স্বপ্ন যেন দেখে মন। কুকুর কুকুর কু, মন করে কুকুর কু, নাম আমার শ্রীরাম আমি চড়াই ঘু ঘু। কুকুর কুকুর কু, মন করে কুকুর কু, কলসি দেখিয়ে ভেলকিতে কাজ হবে না আর কিছু। গলা চেপে ধরে দলাদলি করে, কোলাকুলি করে মরে, গলা চেপে ধরে দলাদলি করে, কোলাকুলি করে মরে। এটা বলতো, গলা চেপে ধরে কোলাকুলি করে, দোলাদুলি 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 কি কি হবে, হবে দোলাদুলি কি বে। গলা চেপে ধরে দোলাদুলি করে, কোলাকুলি করে মরে, গলা চেপে ধরে দোলাদুলি করে, কোলাকুলি করে মরে। কুকুর কুকুর কু, মন করে কুকুর কু, নাম আমার শ্রীরাম আমি চড়াই ঘু ঘু। কুকুর কুকুর কু, মন করে কুকুর কু, কলসি দেখিয়ে ভেলকিতে কাজ হবে না আর কিছু। কাল জনার্দন বাবু মারা গেছেন, তা কোথায় তার ছেলেটা, কোথায় গেল? আমার তো আসবে বলে মনে হয় না। যে ছেলে 15 বছর হলো বাড়ি ছাড়া হয়ে গেছে, সে আজ এসে ওর বাপের মুখে আগুন দেবে, এটা ভাবা সম্পূর্ণ ভুল। আরে বাসি মোড়া কাল থেকে পড়ে আছে, মোড়া পড়ে আছে দেখে বাড়িতে এখনো রান্না হয়নি, চলো আমরাই দাহ করে দিই। এই খবরদার বলে দিচ্ছি, আমার ছেলের গায়ে যে হাত দেবে তাকেও চিতায় জ্বালিয়ে দেব। আমি নিজে আমার নাতিকে খবর দিয়েছি, ও নিশ্চয়ই আসবে, আর সে না আসা অবধি আমার ছেলের মৃতদেহে কেউ হাত দেবে না। এই তো এসে গেছে, মরা নিয়ে যেতে আর অসুবিধে নেই। আচ্ছা এই কি শ্রীরাম? হ্যাঁ ওই হবে মনে হয়। আমার সোনা, সোনা রে, আমার চাঁদ, আমি জানি তুই নিশ্চয়ই আসবি। আমার সোনা বাবা, তোর বাবা ভালো হোক কি মন্দ হোক, তোর মুখে একটু আগুন দে বাবা। বাবা তুমি যতই খারাপ হও, তুমি তো আমার বাবা, জন্ম দিয়ে তুমি আমার এই দুনিয়ায় এনেছো, যখন ছেলের কর্তব্য আমি নিশ্চয়ই করব। কিন্তু বাবা, চিতায় পুড়ে ছাই হয়ে যাবার আগে তোমরা একটা প্রশ্নের উত্তর দিতে পারবে, আমি কি এমন ভুল করেছিলাম যে আমায় এত বড় শাস্তি দিল? 15 বছর ধরে আমার প্রিয় গ্রাম ছেড়ে আমায় বাইরে থাকতে হলো।
আমার কি ভুল ছিল বাবা, কি ভুল ছিল? থাক ওই আদিখেতা গুলো ছাড়ো তো, রাতে বউ আর দিনে ভুষুন্ডি, তোমার উপর আমার আর মোটেই বিশ্বাস নেই। আমি কি করেছিল মালতী সুন্দরী? আশেপাশের পাঁচটা গ্রামের পঞ্চায়েত হচ্ছে আমি, তুমি আমায় কি মন্ত্র করে দিলে গো যে তোমাকে ছেড়ে এক মিনিটও থাকতে পারছি না গো। তাহলে আমি বিয়ে করে নাও না। হবে গো, আমার স্ত্রীটা মরেছে মাত্র ছ মাস হয়েছে, লোকে কি বলবে বলো তো? দাঁড়াও দাঁড়াও, কি হলো? ও মা, এটা কি সুন্দর গো। জানি, এসো বসো। এটা কি আমি নিজে নিজেই পরবো? দাও আমি তোমায় পরিয়ে দিচ্ছি। তুমি ঘরে আসার আগে আমি আমার বন্ধুদের সঙ্গে চোর পুলিশ খেলছিলাম, তাই এই খাটের তলায় লুকিয়েছিলাম, সেই সময় তুমি ঘরে ঢুকে পড়েছিলে। দাহা মিথ্যা কথা বলছে, আমরা এখানে কি করছি না করছি সেটা দেখতে বুড়ি পাঠিয়েছে, এটা বুড়ির চাল। না বাবা না, তুই এখানে চোর পুলিশ খেলছিলিস না বাবার উপর সিআইডি গিরি করছিলিস? না মামা, তোকে আজ মেরেই ফেলব। মারো মারো ওকে, ভালো করে মারো। মারো আরে 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 আরে, কেন মারছিস ওকে? আরে ছাড়ো ওকে, আমার নাতিকে মারছিস কেন? হ্যাঁ ওকে কি মেরেই ফেলবি? আরে তোর এই চরিত্র সইতে না পেরে আমার বউমাটা তো জীবনটাই দিল, আর তুই এই শয়তানির কথায় আমার নাতির গায়ে হাত দিচ্ছিস? আর এই ঘর জ্বালানি পরবালানি মেয়ে কে আমার নাতিকে মার খাওয়ানো এমন সাহস হলো কি করে? মালিনীকে ছেড়ে দাও না হলে ভালো হবে না বলে দিচ্ছি। তুই কি করবি? হ্যাঁ তুই কি করবি আমার? আরে এই দজ্জাল ছুঁড়ি অলক্ষণীর কথায় পড়ে আমার সোনার সংসার ছারখার করে দিলি, নিজে স্ত্রী চিতার আগুন নেবে নি, তুই নিজের ছেলের সামনে নিজের মায়ের সামনে এই অলক্ষণীর সঙ্গে লীলা খেলা করছিস, তোর কি কি লজ্জাও করে না? তুই মানুষ না পশু? হ্যাঁ আমি এখান থেকে বেরিয়ে যাব? আমি কেন যাব? এটা আমার সংসার, এখানে যা কিছু দেখছিস সব আমার সম্পত্তি। আমাকে সম্পত্তির জোর দেখাচ্ছ? যাও বাইরে যাও। দেখো আমার মাথা ফাটিয়ে রক্ত বের করে দিল। তুই মালিনীকে পাথর মেরে মাথা ফাটিয়ে দিলি? দাঁড়া তোকে দেখাচ্ছি, দেখাচ্ছি তোকে, দাঁড়া। এই দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া, যা চলে যা, আর কখনো এখানে এলে তোকে একদম শেষ করে দেব। শুধু এই ঘর না, আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, যেদিন আমি তোমার মরার খবর পাবো সেই দিনই আমি এই ঘরে ফিরবো, সেই দিনই আমি এই ঘরে ফিরবো, সেই দিনই আমি এই ঘরে ফিরবো, সেই দিনই আমি এই ঘরে ফিরবো। ১৫ বছর ধরে এই বুকে যে জ্বালা পুষে আমি বেঁচে আছি সে কথা কেবল আমি জানি, শুধু আমি। দেখ দাদু ভাই, রামচন্দ্রকে ১৪ বছর বনবাসে যেতে হয়েছিল, কিন্তু আমার সোনাকে ১৫ বছর শাস্তি ভোগ করতে হলো, এক বছর বেশি। যাক গে, যা হওয়ার তো হয়ে গেল, দুঃখ গিয়ে শেষে সুখ এলো, বুঝলি? এই যে দাদু ভাই, এই গায়ে পুকুর, আমবাগান, নারকেল গাছ, যত যা কিছু জমি আছে সবই তোর। হ্যাঁ, আমার কিন্তু ধন সম্পত্তির প্রতি মোটেই লোভ নেই ঠাম্মা, শহর থেকে আমি যেটুকু রোজগার করেছি বেশ আনন্দে আছি। যাই বলো বাবা, আমার ওই ধন সম্পত্তির জন্য মোটেই লোভ নেই, তো দু হাত চার হাত করে দিলে আমি শান্তি পেয়ে যাব। আচ্ছা বলো তো ঠাম্মা, রুমি কেমন আছে? সেটা আবার কে ঘুমা? ওহো ঠাম্মা, আমি দেখছি তোমার কিছুই মনে নেই। আর রুমি আমাদের শুধু হামেশা মেয়ে। ও মা গো, আমার দাদু ভাই, ওই মেয়েটার কথা তো আজও মনে আছে? মনে আছে ঠাম্মা, ওর কথা ভেবে ভেবেই তো আজও বেঁচে আছি। আচ্ছা বলো তো ঠাম্মা, রুমিকে দেখতে কেমন হয়েছে? খুব সুন্দর না?
ছোট রাতে ছোট ছোট দিনে ছোট ছোট আশায় আর ছোট আমার মনে ছোট ছোট রাতে ছোট ছোট দিনে ছোট ছোট আশায় আর ছোট আমার মনে মন আমার নেবে কে রে মন আমার নেবে কে রে জানি না যে আমাকে ভালোবাসবে খোপাতে গেন্দা ফুল খোপাতে লাল ফুল লাগছে তোকে দেখতে বড় ঝিলকি ঝিকা ঝিলিকায় ঝিলকি ঝিকা সাদের খোপা লাগছে ভালো না কমুকা না কমুকা না কমুকা বিয়ের জন্য একটা যেন ভালো বর পাই। কিন্তু
তুই বেশি ফাজিল হয়ে গেছিস। তুমি রাগ করেছো তুমি দিদি? রাগ করলেও তুমি কিছু বলবে না, আমরা সবাই জানি। আচ্ছা এখানেই বসে থাকো তোমরা সব। হলো আমি আসছি। চল চল আমরা ওকে ডেকে খেলো। চল চল চল। আমাদের গ্রামে এই নতুন কার্টুনটা কে রে? একে তো আমরা আগে কখনো দেখিনি। চলো চলো। এই তুই কে রে? আমি আমি নাম হলো শ্রীরাম। বাড়ি এখানে বলরামপুরে। এই তোমাকে তো আগে কখনো দেখিনি। আমিও তো তোমাদের সব আগে দেখিনি তো। এই খুব তো স্টাইল নিচ্ছো। তোমাদের নাম কি? মুন্না, পিন্টু, বুট্টু, ধন্নি, গুলটু। ভেরি গুড। সেটা আমাদের পরিচয় নয়, সারা গায়ে আমাদের বাউন্ডুলের দল বলে ডাকে। আগে আমরা একটু একটু বাউন্ডুলে ছিলাম, বাউন্ডুলে ছেলের ফিল্ম দেখে পুরো বাউন্ডুলে হয়ে গেছি। বাউন্ডুলেদের আমি রেকর্ড ভেঙে দিয়েছি আমায় বলছে এরা। এত বড় হয়ে গেছো এরকম স্কুল ড্রেস পরে কেন ঘুরছো? তোমরা এর কি বুঝবে বাউন্ডুলের দল? আজ থেকে 15 বছর আগে ও আমায় এই বেশেই দেখেছিল। আমাকে ওর চিনতে সহজ হবে বলে আমি স্কুল ড্রেস পরেই আজ ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি। কি হলো? সামথিং সামথিং। সেটা আবার কি? তোমরা যদি কাউকে ভালোবাসো দিন রাত শুধু তারই স্বপ্নে পাগল হয়ে যাবে। তার জন্য বুকের মধ্যে কিরকম একটা নতুন টাইপের কিছু একটা হবে, আর সেটাই হচ্ছে সামথিং সামথিং। হঠাৎ যেন আমার মধ্যে সেই কিছু কিছুটা বেশি বেশি হচ্ছে। চারিদিকে একটা অদ্ভুত সুন্দর গন্ধ যেন বয়ে যাচ্ছে বুকের মধ্যে। সামথিং সামথিং। তোমার সাহস তো কিছু কম নয় দেখছি। তুমি আমাদের রুমি দিদিকে কেন ছুলে? খালি কি ছুলো না, এরকম এরকম করে ঘোরালো। তুমি আমার রুমি দিদিকে কেন ওরকম ভাবে ঘোরালো? আরে সেই অধিকার আমার আছে রে। শুনছিস, ও খুব দুষ্টুমি করছে। চল তুমি কে বাবু? হ্যাঁ, এই অদ্ভুত সাজ পোশাক পরে এখানে তুমি কি করছো? মিশো মিশো, আমাকে চিনতে পারলে না? মিশো না, কে? আমি শ্রীরাম। শ্রীরাম? কোন শ্রীরাম? আরে তুই আমাদের ওই জনার্দনের ছেলে শ্রীরাম? হ্যাঁ মিশো। আরে তোকে কত বছর আগে দেখেছিলাম, তুই এইটুকু ছিলিস, হঠাৎ চিনতে পারিনি। আরে হ্যাঁ, ওই রুমি আমার এখানে আছে। আরে মা রুমি, আয় তো, আয় তো এখানে আয়। হ্যাঁ হ্যাঁ রে মা, একে চিনতে পারছিস?
তুমি আমায় ভালো করে চিনতে পারবে বলে আমি 15 বছর আগে স্কুল ড্রেস পরে এসেছি। এই দেখো না, দেখো এই শ্রীরাম আমাদের জনার্দনের ছেলে, এর সঙ্গেই না ছোটবেলায় তোর বিয়েটা ঠিক হয়েছিল। মেশো, আমি আমি গাঁ থেকে যাবার সময় তো তোমার একটাই মেয়ে ছিল, এর মধ্যে পাঁচ পাঁচটা ছেলে হয়ে গেল। আরে এরা সব আমার বাচ্চা হবে কেন? আরে এরা সবই গ্রামের বাচ্চা, এরা আমার মেয়েকে রুমি দিদি রুমি দিদি বলে ডাকে। আচ্ছা আচ্ছা, চল আমাদের বাড়ির দিকে একটু ঘুরে আসবি। আয়। হে কি মেশো মেশো, সেই ঘর, সেই দেওয়াল, সেই রং, সেই সুগন্ধ। মেশো সেই আলমারি মেশো, যা যেমন ছিল ঠিক তেমনি আছে, খালি দুটো জিনিস বদলে গেছে। তুমি একটু বুড়ো হয়ে গেছো, আর রুমি একটু বড় হয়ে গেছে, আর বেশি সুন্দর হয়ে গেছে। বাবা এসব কি হচ্ছে? আরে দেখ না, মেশো মেশো তাড়াতাড়ি এসো মেশো। আরে কি হলো? আরে তাড়াতাড়ি এসো না মেশো। মেশো দেখেছো এই খাটটা? এই খাটে বসে আমি আর রুমি কত দিন বর করে খেলেছি। এর মধ্যে তারও নিশ্চয়ই আমারই মতো সামথিং সামথিং হয়ে থাকবে। শ্রীরাম কি হলো? সামথিং 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 সামথিং। হ্যাঁ, যতই ভিড়ের মধ্যে থাকো না কেন, তুমি আমার পাশে আসলে আমার এখানের হার্টবিটটা কেমন বেড়ে যায়। সামথিং সামথিং হয়, তোমার তেমন কিছু হয় না? আমার কই না তো? দেখবে এমন একটা দিন আসবে যবে আমি তোমার পাশে এলেই তোমার নিজের ওই হার্টবিটটা জোরে শুনতে পাবে, আর সেই দিন জানবে যে তোমার মনে আমার জন্য সামথিং সামথিং হয়ে গেছে। এই মেশো, আরে রে রে, আরে বাবা এই জোকার কোথা থেকে এলো? আরে মেশো মেশো, আরে আবার কেন ডাকছিস? হলোটা কি? আরে মেশো এখানে তাড়াতাড়ি এসো না মেশো, এসো না এখানে। কি মনে পড়ে গেল তোর? এখানে একটা জলের চৌবাচ্চা ছিল না, ভেঙে গেছে। কি বলছো তুমি মেশো? তুমি জানো এই জলের গামলায় ছোটবেলায় আমি আর রুমি কত খেলেছি? একদিন খেলতে খেলতে সকাল থেকে সন্ধ্যে হয়ে গেল বলে মাসি এসে আমার কান মুড়ে কত গালাগাল দিয়েছিল। আরে আজও এটা তোর মনে আছে? কি করে এসব কথা ভুলে যাবো বলো তো মেশো। বাবা এসব কি হচ্ছে? কি সব বলছো? দেখো বাবা এসব একদম ভালো লাগছে না, ওকে এখনই এখান থেকে চলে যেতে বলো। আরে মা, ও যা বলছে সব সত্যি বলছে। দেখ মা, ছোটবেলাটা এই ঘরে কাটিয়েছে। দেখ মা, তোর মনে আছে কিনা আমি জানি না, কিন্তু ওর মনে আছে আর আমারও মনে আছে। একটা কথা জানিস তো মা, ছোটবেলায় ওর বাবা আর আমি ঠিক করেছিলাম তোরা দুজনে বড় হয়ে গেলে তোদের বিয়ে দিয়ে দেব। বাবা এসব কথার আজ আর কোনো মানে নেই, দেখো আমার এসব কিছু মনে নেই আর মনে করতেও চাই না। মেশো, ও হো, আরে মেশো শিগগিরই এসো না মেশো। আরে যাচ্ছি রে বাবা। বলো তো এটা কি? খেলনা? শুধু খেলনাই নয় মেশো, ঘোড়া। এই ঘোড়ার পিঠে বসে তুমি আর আমি সারা দুনিয়া ঘুরতাম। বাবা তোমার জমির দিকে যাবার ছিল না? হ্যাঁ মা, যাচ্ছি যাচ্ছি। মেশো ভূমি ঘরে আছে নাকি? হ্যাঁ। আমায় বলনি তো? এর মধুর কণ্ঠস্বর এমন মধুর হয়ে গেছে না, মনে হচ্ছে যেন কোকিল গাইছে। আচ্ছা বাবা শ্রীরাম, আমি একটু জমির দিকে যাচ্ছি, আয় তুই আমার সঙ্গে আয়। আরে মেশো তুমি জমির দিকে যাও, রুমি ঘরে একা আছে না, আমি ওর সাথে আছি। আরে তুই না এখন ছোট ছেলে, স্কুল ড্রেস পরেছিস, তুই কি গার্ড দিতে পারবি? শোন তুই বাড়িতে যা, বড় ছেলেদের ড্রেস পরে আসবি, ওকে পাহারা দিবি, হয়েছে? ওকে আমি বাড়ি যাচ্ছি, বড়দের ড্রেস পরে আসছি। মেশো আসছি, মেশো আসছি, রুমি টাটা, আমি বড়দের ড্রেস পরে আসছি। বাবা ও আমাদের ঘরে ঢুকে এত কথা বলে গেল আর তুমি ওকে কিচ্ছু বললে না। দেখো বাবা ও যেন আমাদের বাড়িতে আর কখনো না আসে। দেখ মা, তুই হয়তো ওর উপর রাগছিস, কিন্তু এই বাড়িতে ও নতুন মানুষ তো নয়, বেচারা বাপ মা হারা ছেলেটা। আরে তুই তো নিজে দেখেছিস এত বড় জোয়ান হয়ে গেছে, অথচ ওর ছেলে মানুষটা আজও যায়নি। শোন মা, তুই ওর উপরে বেশি রাগিস না, কি ওর বিষয়ে মোটে চিন্তা করিস না, ঠিক আছে? আচ্ছা মা আমি আসছি। ঘরে কেউ নেই বোধ হয়।
মনে হচ্ছে ঘরের মালিক সন্দেহ হতেই ম্যাডামকে নিয়ে বাজারে পালিয়ে গেছে। যাই হোক, আমার পক্ষে তো এটা সুবর্ণ সুযোগ। ঘরের লোক বাইরে, বাইরের লোক ভেতরে। যাই হোক, 8,000 টাকা পাওয়া গেল। যাই হোক, 8,000 টাকা পাওয়া গেল। এটা আলমারি না শাড়ি সরু? ছাড়ো, তোমার জন্য আমি সব পড়ছি, তুমি চিন্তা করো না। যাকে তুমি না হয় পড়লি না, তোমার বউ তো পড়বে, স্বর্গে থেকে তোমার আত্মা শান্তি পাবে। আরে আরে, সব দরজা ফরজা খোলা পড়ে আছে। আচ্ছা, তুমি খুলে গিয়েছিলে নাকি? আমি তো বন্ধ করে গিয়েছিলাম। আরে সর্বনাশ হয়ে গেল, সব বরবাদ হয়ে গেল, সব বরবাদ হয়ে গেল। আরে তুই কে? আমার ঘরে চুরি করতে ঢুকেছিস নাকি? হ্যালো, ইনকাম ট্যাক্স হেড অফিস, ইনকাম ট্যাক্স এসপিআর কমিশনার বলছেন। আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী আমি স্যার রেড করেছি স্যার। স্যার ব্ল্যাক মানি পুরো ঠাসা হয়ে গেছে স্যার, টাকা গয়না সমস্ত কিছু। স্যার খেয়ে খেয়ে এত বড় ভুঁড়ি করেছে যে এর ভুঁড়িটা যদি একবার রেড করা যায় তাহলে 2-3 লাখ টাকার চিকেন মাটন বেরোবে। ওয়াইফ, ইনকাম ট্যাক্স অফিসার এদিকে। ঘুরিয়ে দিয়েছে স্যার, পুরো খালি করে দিয়েছে। কি বললেন স্যার? না 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 না, 3-4টা গাড়ি পাঠাবার দরকার নেই। আপনি একটা গাড়ি 10 জন ইন্সপেক্টর পাঠিয়ে দিন, তাতেই হয়ে যাবে। কি কি ফোন কেন বাজলো? দেবে। হ্যালো হ্যালো, শালা আমার ফোনটা চুরি করেছিস, লজ্জা করে না তোর? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এখন বলছিলিস না ইনকাম ট্যাক্স অফিসার বলে শালা চোর, তুই শালা কথা বলছিলিস, তোর মোবাইল কি করে বাজলো? আমি একটা ফোন চুরি করে ফের আমার ঘরে চুরি করতে এসেছিস? শালা বলে কি না আমি একজন ইনকাম ট্যাক্স অফিসার। আরে থাম না টাকলু, একবার আরে তুই রাক্ষস নাকি রে বাবা? আরে তোর ঘরে মারলে আমি শুয়েছি, তোর গলিতে মারলি আমি শুয়েছি। এই খবরদার, এটা হচ্ছে আমার এরিয়া। আইদা আমার বন্ধুর লাল বাড়িটা, এখানে যদি তুই হাত তুলবি তাহলে হাতটা কেটে ফেলবো আমি। এই শালা, তোরই ঘরে তোকে মারবো, দেখবো শালা কে কি করবে। এই শালা চুরি করে চোখ রাঙাচ্ছে, মরতে থাকি। হে প্রভু শ্রীরাম, বিপদে পড়েছে তোমার ভক্ত হনুমান, জলদি এসো প্রভু, না হলে প্রাণ নিয়ে নেবে এই শয়তান। বলো ভক্ত। প্রভু আমার কথা আমি। আবে হাঁটবে, তোর গীতি নাটক বন্ধ কর, কি হয়েছে বল। এই এর নমস্ট পিটিয়ে যাচ্ছে আমাকে শয়তান। আবে ওই তখন থেকে আমাকে বিয়ারি মিষ্টি মতো মেনেই চলেছে, মেনেই চলেছে, মিরা করে পিটি তক্তা করে দিয়েছে, ব্রেক ক্লাচ কিছু মারছে না বেটা। আরে মোকড়া, তো তো খুব সাহস, তুই আমার নাতির গায়ে হাত দিচ্ছিস, কি করেছো? হ্যাঁ আরে আমার ঘরে ঢুকে চুরি করছিল, মারবো না তোকে, আদর করবো। কি চুরি করছিল? আরে করবো বলে ঢুকেছিল, এসে গেলাম বলে পারলো না। মোলো যা, চুরি তো করেনি আমার সোনা গো, চুরি তো করেনি। আরে চুরি করলে তবে না মারতিস, বেচারা চুরি করেনি বলে মন কষ্টে আছে দেখো তো, আর তুই ওকে মারছিস। আরে এখনো একটা আংটি ওর মুখে আছে। এই দে দে, কোথায় রেখেছিস দে? না ও যে আমার গরুর মতো পিটলো, আমি দেবো না। দে এই দে। Down, 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 down.
নিন নিয়ে যা দেখ আমি দাতা চোর আজা যা 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 এখান থেকে ভাগ যা ওই ব্রেক মার কোথায় যাচ্ছিস আবার কি হলো রে দাঁড়া তোর অ্যাকাউন্টসটা ক্লিয়ার হয়নি মানে তোর মালপত্র তো পেয়েছিস হ্যাঁ পেয়েছি আচ্ছা তুই আমায় যেটা দিয়েছিলি সেটা তো রিটার্ন দিতে হবে সালা আর ওকে ডাকতে হবে না চল ভেতরে চল বাবা চল হ্যাঁ আয় বাবা চল আরে এখন তোকে ভূত বললে এরপর প্রেত বলবে লোকজন হার্ট অ্যাটাক করে মরে যাবে চল আরে লাইফে এই প্রথম দিনের বেলায় মন্দিরে নিয়ে এলি না হলে আমি তো নাইট ডিউটি করি সবসময় বাবা আজ আমি মন্দিরে নিয়েছি কেন বলতো যে তুই ঠাকুরের মাথায় হাত দিয়ে দিব্যি করবি আজ থেকে আর চুরি করবি না চল আরে দাঁড়িয়ে গেছিস কেন কি হলো সামথিং সামথিং তুই কিছু শুনতে পাচ্ছিস না না মন্দিরে আমি কিছু শুনতে পাই না শুধুমাত্র দেখতে পাই তার মুকুট তার হার তার কানের দোল তার ঘন্টা তার হালাটা তার ঘোড়া তোকে বলে কোনো লাভ নেই ভুল হয়েছে আমার শোন দেখ ওকে চিনতে পাচ্ছিস আরে ও তো আমাদের রুমি আমার প্রেমিকা এই আমার প্রেমিকা তোর বৌদি হয় আচ্ছা তোর প্রেমিকা আর আমার বৌদি হুম এই আরে রুমির প্রেমেতে কবে থেকে তুই পলি রে সেই ছোট্টবেলা থেকে সত্যি বলছি ভাই 15 বছর হলো গ্রাম ছেড়ে চলে গেছে ঠিকই কিন্তু মন তারই কাছে ছিল সামথিং সামথিং আচ্ছা তুই বৌদিকে কথাটা বলেছিস জানানোর জন্য আমি বহু চেষ্টা করেছি কিন্তু এর মধ্যেও আমায় পুরো ভুলে গেছে ছোটবেলার কথা ওর কিচ্ছু মনে নেই একটা কথা বলবো 15 মিনিট আগে কার হাত সাফাই করেছি সেটাই ভুলে গেছি আর 15 বছর আগে কি হয়েছিল না হয়েছিল সেটা মনে রেখে বৌদি গিট পেলে বসে আছে হ্যাঁ ঠিক কথা তো বন্ধু 15 বছরের কথা ও ভুলে যেতেই পারে বাজা বাজা হাই আরে আরে কি ভাবছিস বন্ধু ছেলেবেলা রুমিকে নিয়ে আমি মন্দিরে আসতাম ঘন্টা অব্দি ওর হাত পৌঁছতো না বলে আমি ওকে তুলে ধরতাম কোথায় চলে গেল সেই দিনগুলো আইডিয়া হ্যাঁ আইডিয়া কি চন হ্যাঁ তুই ছোটবেলায় ঠিক যেমনটা করতি এখন আবার ঠিক সেটাই কর আবে এখন ওসব করলে ও রেগে যাবে না আরে মোটেই রাখবে না উল্টে খুশি হবে শোন ছোটবেলার কথা ওর মনে পড়ে যাবে দেখিস নি সিনেমা কেমন হয় আরে যা আরে আরে অ্যাক্সিলেটর দাবিয়ে এগিয়ে যা যাব 100% এগিয়ে যা আরে যা আরে যা না রে বেটা তাহলে যাই বন্ধু আচ্ছা 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 যাই আবার দাঁড়ালি কেন যা না রে বন্ধু আমার ভয় লাগছে একদিন ওকে তুলে ধরেছিলাম বলে ও আমার এমন জায়গায় বেকায়দা মেরে দিয়েছিল আরে চিন্তা করিস না মন্দিরের মধ্যে অস্থানে কোস্থানে মারবে না সামনে ঠাকুর আছেন পেছনে আমি আছি তুই এগিয়ে যা মাসি তুমি কখন এসে গেলে মাসি আমি তো তোমায় শুধু তোলার চেষ্টা করেছিলাম তুমি আমায় মারছো আর কোনোদিন যদি মন্দিরে কোনো মহিলার গায়ে হাত দিয়েছো না তোমার মজা আমি বার করে দেবো দেখ দেখ চল চল এই তুই কি ছোটবেলায় মেয়েদের তোলে ঘন্টা বাজানো শেখাদি নাকি রে হ্যাঁ বল হ্যাঁ তুই বাড়ি চল আমি আজ তোর ঘন্টা বাজাবো চল এই বৌদি কোথায় গেল তাই তো রুমি কোথায় গেল আরে এসব কি হচ্ছে বাড়িতে মা বোন নেই Oh, 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 oh
কেন এরকম করছো? দেখো আমার এসব মোটেই ভালো লাগে না, আর কখনো আমাকে ছোঁবার চেষ্টা করবে না। আরে রুমি, এত রাগের কি হয়েছে? আরে বাবা, আফটার অল আই এম ইয়োর ফিউচার হাজবেন্ড, আজ না হলেও কাল তো আমি তোমায় বিয়ে করবই। আজ আর কালের মধ্যে অনেক তফাত আছে, লোকে দেখলে কি ভাববে বলো তো? কেউ কিচ্ছু ভাববে না, কারণ এই সারা গায়ের লোক জানে যে আমাদের মধ্যে কিছু একটা আছে। গ্রামের লোকে কি ভাববে সেটা বড় কথা নয়, আমার বাবা তোমায় কি ভাববে সেটাই বড় কথা। তুমি তো জানো তুমি চাকরি না পাও অবধি বাবা আমাদের বিয়েতে কখনো মত দেবে না। আমি এটা জানতাম তুমি কথাটা নিশ্চয়ই তুলবে। আমাদের এই দু বছরের সম্পর্কের ভেতরে তুমি কখনো কোনোদিন আমার সঙ্গে ভালোভাবে কথা বলেছো? যতবারই দেখা করেছো তুমি শুধু চাকরি চাকরি বলে আমায় কষ্ট দিয়েছো রুমি। আচ্ছা বাবা, রেগে যাচ্ছ কেন? জানো কাল পাশের বাড়ির বৌদি আমাকে দেখিয়ে দেখিয়ে অনেক কথা বলল, লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে গেল। থাক, তোমাকে আমার জন্য আর মাথা নিচু করার দরকার নেই। এখন থেকে চাকরি না পাওয়া অবধি আমি তোমায় আর আমার মুখ দেখাবো না, এতে তুমি খুশি তো? পার্থ, আমরা বাউন্ডুলের দল তোমাদের দুজনকে প্রেম বন্ধনে বাঁধলাম এইটা দেখার জন্য। প্রেম কাকে বলে তুমি কি এটা জানো? প্রেম করতে চাও তো তুমি নাই জানো, তাহলে প্রেম করারই দরকার নেই। দরকার নেই? এ বাউন্ডুলের দল, তোদের প্রবলেমটা ঠিক কোথায় বলতো? প্রেমিকটা সব কি এরকম হয়? আরে বাবু, প্রেম যদি করবে দেব আর শুভশ্রীর মতো করো, বুঝলে? প্রেমই যদি করবে তাহলে সালমান আর সোনাক্ষীর মতো করবে, শাহরুখ খান আর কাজলের মতো। ঝগড়াঝাটি না করে দুজনকে ভালোবাসাটাই প্রেম। চলো 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 চলো, আসো রুমি দিদি, এই নাও তোমার রাগী প্রেমিককে সামলাও। আর শোনো, এবার থেকে কখনো নিজেদের ভেতরে ঝগড়া করবেন, আর এটা হচ্ছে আমাদের বাউন্ডুলে দলের আদেশ। কি রোগ হয়েছিল কে জানে,
সব মাছগুলো পটপট করে মরে গেল। কি জানি রোগে মরলো না তোর পেটে ঢুকলো সে কথা কে জানে। আরে আমি কি আমার জমি জমা দেখাশোনা করছি নাই নাতি ছোড়াটা জমি জমা দেখাশোনা করছে? যা হচ্ছে হোক আর কি। আচ্ছা যা যা যা। হ্যাঁ আসছি মা, নমস্কার। আরে এ কি ঠাকুমা, তুমি সুটকেস গোছাচ্ছ? কোথাও পিকনিক টিকনিক বেরোছ নাকি? না রে বাবা, আমি ভাবছি কাল ভোর ভোর উঠে একটু পুরী যাব। বহুদিন হলো আমি কালিয়া গোপালকে একটু দেখিনি। ওহো ঠাকুমা, এক্ষুনি যাবার কি দরকার ছিল বলো তো? আরে আরে বছর দুয়েক পর একবারে ডিরেক্ট গিয়ে তো দেখা করতে পারতে জগন্নাথের সঙ্গে। তো এই মাগনি গন্ডার সময় এত টাকা খরচ করে কি দরকার ছিল বলো তো? বুঝলি, আমি এত শিগগির মরছি না, আমি তোর বিয়ে শাদি দেব, নাতি নাতনিদের সব দেখব, তারপর গিয়ে শান্তিতে মরব, বুঝলি? তোরই জন্য আমি জগন্নাথের পায়ে মানত করছি। আমি জগন্নাথের কাছে জানাবো, হে আমার ঠাকুর, ওই রুমির সঙ্গে আমার দাদু ভাইটার বিয়েটা করিয়ে দাও প্রভু। দাঁড়া দাঁড়া দাদু ভাই, আমি জগন্নাথকে এমন পেন নাম ঠুকবো যে দেখবি ওই ছড়ি আপনা থেকে এসে তোর মুখে ঝাঁপিয়ে পড়বে। কি বলছো ঠাকুমা, আই লাভ ইউ। কি বলবি, বাঙালকে হাই কোর্ট ডাকাচ্ছিস? আরে সত্যি বল, সত্যি বল, নারকেল গুলো কে পেড়েছে? যতক্ষণ অব্দি সত্যি না বলেছ তো সাত দিন সাত রাত এরকমই বেঁধে রেখে মাঠে থাকবো। এ মালিকদা, তুমি আমাদের সাত দিন মোটেই বেঁধে রাখতে পারবে না। তুমি যদি আমাদের মারো তবে তো আমরা এক ঘন্টাতেই ফিনিশ হয়ে যাব। ওহ তোরা ফিনিশ হকি ফানুষ, সত্যি না বলা পর্যন্ত এরকম বেঁধে রেখে মাঠে থাকবো? এ মাদবদা কি করছে এসব, কি করছো? হ্যাঁ বাবু, এরা আপনার বাগানে নারকেল চুরি করেছে। বাউন্ডুলে গোষ্ঠী, মাধবদা আজ্ঞা, বেত্রা দাও তো আজ্ঞা, এই নিন। ও মাধবদা আজ্ঞা, তোমার মাইনে কত? বছরে 20 গন্ডা নারকেল আজ্ঞা। যদি 25 করে দেওয়া যায় তাহলে তুমি বাউন্ডুলে গুলোর কি করবে? 25? হ্যাঁ সত্যি সত্যি এই মাইনে পাইলে চোরগুলোকে পিটিয়ে পিটিয়ে চামড়া তুলে দেবো। 30 পেলে? 30? 30 পেলে ছোড়াদের চোখ উপড়া নেবো বাবু। 35? কি বললেন, 35? এতগুলো পেলে এই ছোড়াদের মেরে মাটিতে পুঁতে জেলে ঢুকে যাবো আগে। মারার? হ্যাঁ আগে। 35টাকে 50 করলাম, এই বাউন্ডুলে গুলো যা করবে করো। 50-এ আজকে তোদেরকে আমার সঙ্গে চালা কি? এই মাগো, আর এক পাও এগোবি না, আর একটু এগোলে আমরা দিদিকে সব কথা বলে দেবো। কিন্তু দিদি? কোন দিদি বে? আজই যদি তোদের অবস্থা ঝরঝরে করে না দিয়েছি না তবে আমার নাম নেই। আমার দিদিকে জানো? কে বে? রুমি দিদি। রুমি? হ্যাঁ রুমি দিদি আমাদের এখানে পাঠিয়েছে আর তাই আমরা এখানে এসেছি। তোমাদের এখানে রুমি পাঠিয়েছিল? হ্যাঁ তাই, ও আমাদের বলল যাও শ্রীরামের নারকেল বাগান থেকে নারকেল নিয়ে এসো। আমরা বললাম না বাবা না, ওই মাধবদা আমাদের মারবে। রুমি দিদি বলল মাধবদা কেন মারবে, আমার কি নারকেল বাগানে কোনো অধিকার নেই? রুমি বলল তার এই নারকেল বাগানের উপর অধিকার আছে? তোমরা এই কথা মাধবদাকে বললে না কেন? আমরা মাধবদাকে বলেছি, ও তো শুনলো না, উল্টে বেঁধে মারলো। বাঁধলো? আরে মাধব আজ্ঞা, এই বাগানটা কার? আমার। না না আপনার আগে। এই বাচ্চাগুলোকে কেন মারলে? আগে নারকেল চুরি করছিল বলে মারলাম। না ওরা মোটেও চুরি করেনি, এই বাগানে নারকেল পাড়া ওদের অধিকার। মাধব দা আজ্ঞা, এই বাচ্চাগুলোকে তোমার চোরের মতো লাগছে? না জানো ধোয়া তুলছি। বেচারা রোদ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেট গরম হয়ে গেছে না? মাধবদা শোনো, বাচ্চারা হলো স্বয়ং ঈশ্বর। বাবুর মাথার গায়ে কখনো হাত দেওয়া ঘোরতর পাপ। মাধবদা রুমি দিদির নাম নিলি? আরে তুই জানিস না এ হলো রুমি দিদির মস্ত বড় দেওয়া নাম। এই চুপ চুপের গায়ে চুপ 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 তোমরা সব আমায় ক্ষমা করে দিও, ওই মাধবদাকে ভালো করে উত্তম মতম দিয়েছি, তোমাদেরকে এখানে বেঁধে গেছে, সাহসটা একবার দেখো। হ্যাঁ এই কথা তোমাদের রুমি দিদিকে বলো না। না না বলবো না। রুমি দিদি তোমাদের খুব কাছের মানুষ না? নিজের মানে আমরা বললে ও কুয়োতেও ঝাঁপ দেবে। যা হোক আজ তোমাদের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেল,
আমার সব টেনশন চলে গেল। আমার আর কারো সাহায্যের দরকার নেই। দেখো তোমার রুমি দিদির যে সময় যা দরকার সব আমাকে বলবে, আমি দেব। ঠিক আছে জামাই বাবু। জামাই বাবু? হ্যাঁ, রুমি দিদি আমাদের দিদি হলে তুমি আমাদের কি হবে বলো? কি হব? জামাই বাবু শ্যালগো। জামাই বাবু শ্যালগো। জামাই বাবু শ্যালগো। এসো এসো। এই এই তোমরা আমায় তোমাদের রুমি দিদির সঙ্গে কোথাও একটু একা দেখা করিয়ে দেবে প্লিজ? যথেষ্ট। গয়নাগাটি সব পরে ফেললো, আর ঠিক 5টায় শাড়ি ফাড়ি পরে রেডি হয়ে গেল। তোমরা বলতে চাইছো যে তোমার দিদি তাহলে 5টায় এসে পৌঁছে যাওয়ার কথা? না, ও আসতে পারলো না। কেন? ওর বাবা না ওকে রাস্তায় আটকে দিল। মেশো ভিলেন? তার মানে কি রুমি আসবে না? এটা কি? রুমি দিদি এই চিঠি পাঠিয়েছে। রুমি চিঠি? ওর মধ্যে আর চিঠির মধ্যে তফাৎ কি আছে বলো? প্রাণেশ্বর। প্রাণেশ্বর বলো প্রিয়ে। সেদিন তুমি স্কুল ড্রেস পরে তোমার বাহু দুটিতে আমায় তুলে ধরে না তুমি জোরে জোরে ঘোরালে। লোকে দেখলে কি ভাববে বলে আমি তোমার অস্থানেতে জোরে একটা লাথি মেরেছি। সেটা ভুলে তোমার এই প্রেমে পাগলিকে নিজ গুণে ক্ষমা করে দিও। আজও একটু একটু ব্যথা আছে, তবে এর জন্য ক্ষমা চাওয়ার কি আছে? সত্যি বলতে কি, এই সারা গায়ে না আমার রূপের সঙ্গে ম্যাচ করার মতো একমাত্র সুন্দর পুরুষ হচ্ছে তুমি। না না, আমি আর পড়তে পারছি না। আমি আমি কিরকম যেন ইমোশনাল হয়ে যাচ্ছি। একটা অপূর্ব অনুভূতি আমার সর্বাঙ্গ আলোড়িত করে তুলছে। এই প্রেমপত্র পড়তে পড়তে আমি এত ইমোশনাল হয়ে যাচ্ছি, তাহলে লেখার সময় রুমি কতখানি কেঁদেছে। আমার জীবন ধন্য হয়ে গেল। তুমি হাসলে তোমার মুখটা ভীষণ সুন্দর দেখায়। তুমি সব সময় এরম ভাবে হেসো। এই হাসো কেন? কেন জামাই বাবু, তুমি হাসছো আর আমরা হাসবো না? কেন? আমার হাসিটা এত সুন্দর। হ্যাঁ শ্যালকগণ, হ্যাঁ তোমাদের দিদি খুব দুষ্টু সত্যি। তোমার এই হাসি মুখ দেখে আমার বারবার চুমু খেতে ইচ্ছে করছে। প্রত্যেকটা ছেলেকে 100 করে টাকা দেবে তোমাকে এমন একটা চিঠি পৌঁছে দেবার জন্য। 100 টাকা কি রুমি, তুমি চাইলে আমি আমার জীবনটা দিয়ে দিতে পারি। তুমি রইলে ওখানে, আমি রইলাম এখানে। চুরি হয়ে গেল আমার মন, পড়ার পরে এই চিঠি। শ্যালগো, তোমাদের কেরামতি আমি মেনে গেলাম। 100 নয়, 500, 500 নাও, 500, 500 নাও। আরে আই লাভ ইউ। তুমি থাকো মনে যে মনে যে মনে যে তুমি থাকো মনে যে মনে যে মনে হয় যে কিছু বুকে আছো শুধু তুমি শুধু হ।
হয় বুকে আছো শুধু তুমি শুধু তুমি ছিলে সাথী যে সাথী যে সাথী যে তুমি ছিলে সাথী যে সাথী যে রাত যতই বাড়ে স্বপ্নেতে শুধু তুমি শুধু হয় স্বপ্নেতে শুধু তুমি শুধু হে হানি আই লাভ ইউ হে হানি আই লাভ ইউ হে হানি আই লাভ ইউ আই লাভ ইউ হে হানি I love you, I love you. জানি না কে আসে যায় তোমাকেই খুঁজে যাই রাখি না কোনো খবরই শুধু ভালোবেসে যাই জানি না কে আসে যায় জানি তুমি আছো তাই চোখে লুকিয়ে রাখি যেন আমি দেখা পাই তুমি থাকো মনে যে মনে যে মনে যে তুমি থাকো মনে হয় যে কিছু বুকে আছো শুধু তুমি শুধু হয় বুকে আছো শুধু তুমি শুধু হে হানি আই লাভ ইউ হে হানি আই লাভ ইউ হে হানি আই লাভ ইউ আই লাভ ইউ হে হানি আই লাভ ইউ লাভ ইউ আজকাল চোখেতে স্বপ্ন যে জড়িয়ে মধুমাখা গানে গানে ঘুম নেয় উড়িয়ে মনে হয় কে যেন হাত দুটো বাড়িয়ে আমাকে নিয়ে যায় দূর বহু দূরে তুমি থাকো মনে যে মনে যে মনে যে তুমি থাকো মনে যে মনে যে মনে হয় যে কিছু বুকে আছো শুধু তুমি শুধু হয় বুকে আছো শুধু তুমি শুধু হে হানি আই লাভ ইউ হে হানি আই লাভ ইউ হে হানি আই লাভ ইউ আই লাভ ইউ হে হানি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ রুমি আমার মনে হচ্ছে আমরা সারাটা জীবন প্রেমিক প্রেমিকা হয়েই থেকে যাব আমারও তাই মনে হচ্ছে না তুমি চাকরি পাচ্ছ না বাবা আমাদের বিয়ের জন্য রাজি হবেন বিশ্বাস করো রুমি আমায় আমাদের লোকাল এমএলএ পাক্কা কথা দিয়েছেন যেমন করেই হোক উনি কিছু ব্যবস্থা করেই দেবেন লোকাল এমএলএ আরে এমএলএ তো এরকম দু বছর হলো কথা দিয়ে যাচ্ছে না ওর কথায় কোনো দাম আছে না তোমার কথার কোনো মূল্য আছে দেখো বাবা তুমি তো জানো রুমি আমার একমাত্র মেয়ে ও আমার প্রাণ ওকে আমি ভীষণ ভালোবাসি ওর মা মারা যাবার পর থেকে আমি ওকে খুব আদরে বড় করেছি ও তোমায় ভালোবাসে বলে আমি এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করেছি দেখো বাবা কোনো মেয়েকে ভালোবাসাটাই পৌরসত্ব মনে করো রোজগার করে সেই স্ত্রীকে ভরণ পোষণ করতে পারাটাই আসল পুরুষের কাজ কতদিন আর আজ ডাকাল বলে দিন গড়াবে আমি এই গ্রামের প্রধান
গায়ের মানুষদের ভালো মন্দ ন্যায় অন্যায় শুনে আমি বিচার করি। তুই এমন সময় যেন না আসে লোকেরা আমার পঞ্চায়েতে বসিয়ে আমার আর আমার মেয়ের বিচার করবে। ঘটনা অনেক দূর গড়িয়ে গেছে, পড়শিদের হাসাহাসি আমি এসব আর সহ্য করতে পারবো না। আমি তোমার একটা মাস সময় দিচ্ছি, এই একটা মাসের মধ্যে যদি ভালো চাকরি একটা জোগাড় করতে পারো তো তাহলে আমি মন্দিরে তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেব। আর যদি সেটা জোগাড় করতে না পারো তাহলে রুমিকে ভুলে যেও, আর আমি তাকে অন্যের হাতে তুলে দেব। এখানে দেখা হবে বলে খবর পাঠিয়েছিল, এখনো জানতে পারিনি কেন এলো না। আরে চোর যদি আসবে বলে না আসে তাহলে বুঝে নিতে হবে যে পুলিশ ওকে আগলে রেখেছে, হ্যাঁ কি না? আর অবিবাহিতা মেয়ে যদি কথা দিও না আসে তাহলে বুঝে নিতে হবে যে ওর বাপ ওকে আগলে বসে আছে, হ্যাঁ কি না? হ্যাঁ তো, ঠিক বলেছিস। আমার মনে হয় মেশোই ওকে আটকে রেখেছে, আর মেশো চলে যাওয়ার পর রুমি আসবে। বেশ আসুক, ও যতক্ষণ না আসে আমি ওর জন্য অপেক্ষা করবো। আরে বাবু, ও যদি তোর কাছে না আসে তাহলে তুই ওর বাড়ি যেতে পারবি না। আমি? হ্যাঁ, আমার কথা শোন, তুই বৌদির বাড়ি যা, নাহলে কোনো সময় বৌদি তোকে বলবে যে বাবা হয়েছে আছে বলে তো আমায় আগলে রেখেছিলেন, তো আমি আসতে পারিনি। তো তোমার বাবা তো কবে চলে গেছে, তুমি আসতে পারলে না, তখন কি বলবি তুই? করেক্ট, হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস। আমি যাব, যাব যাব কি, এই চললাম, এনে ধর, চলি রে বন্ধু। থ্যাংক ইউ। রুমি, বাবা, তোকে না আমি কতবার বলেছি যে ওই পার্থর সঙ্গে এরকম ভাবে খোলাখুলি মেলামেশা করিস না, কিন্তু আমার কথা তুই মোটে শুনছিস না। তুই একটা অল্প বয়সী মেয়ে, এভাবে একটা ছেলের সঙ্গে মেলামেশা করলে লোকে কি বলবে বলতো? আরে আমি তো কথা দিয়েছি যে তোদের দুজনের বিয়ে দিয়ে দেব। থ্যাংক ইউ মিশু। বিয়ে করবার আগে তার সঙ্গে দেখা করা, তার সঙ্গে গল্প করা, এসব কি দরকার? ঠিক মিশু, কিন্তু ওকে না দেখে যে আমি থাকতে পারছি না। দেখ আমি তোকে জানিয়ে দিচ্ছি, তোর বিয়ে না হওয়া অবধি তোর দেখা ঘোরা সব বন্ধ। ঠিক আছে, আমি চেষ্টা করব। যদি কিছু হয়ে যায় তাহলে আমরা বাপ মেয়ে দুজনে এই গায়ে মাথা তুলে চলতে পারবো না মা। কেন মিশো, কেন আমার উপর কি এতটুকু ভরসা? আমি আগে ওই বাউন্ডুলে গোষ্ঠীগুলোকে দেখছি, ওরাই এসব নাটক করিয়েছে। বাবা, মিশোটা বড় আজব লোক, নিজে তো কিছু সাহায্য করবে না, যারা সাহায্য করছে তাদেরও সব পেছনে লেগে যাচ্ছে। আরে রুবি, তুমি চিন্তা করো না, আমি আছি তো তোমার সঙ্গে। আরে ভাই, আসি আসি রে, জামাই বাবু, আজ সকালে রুমি দিদি তোমার সঙ্গে দেখা করতে এসেছিল। না আসেনি। আসেনি না, কিন্তু ও না এলে কি হবে, আমি ওর সঙ্গে দেখা করতে ওর বাড়িতে গিয়েছিলাম। ডাইরেক্ট রুমি দিদির ঘরেতে? সোজা ওর বাড়ি। ওর তোমার সঙ্গে কথা হলো? না, মেশো বকা দিল। তাকে? তোমাকে? না রে, তোমাদের রুমি দিদিকে। বুদ্ধিমান লোক, কিন্তু হলে কি হবে, আমাদের গ্রামেরও এমন একজন যে এখনো চাকরি পায়নি। বেরোজগারি যদি হবে তাহলে চাকরি পাওয়ার জন্য এই অফিস অফিস না দৌড়ে মেয়েদের পেছনে দৌড়চ্ছে কেন? হ্যাঁ, রুমি দিদির বাবা আমাদের গ্রামের প্রধান, তো তাই উনি লিখে না দিলে ওর চাকরি হবে না। আরে স্ত্রী লোকেরা সব ছেলেপুলেদের জন্য স্বামীর সঙ্গে থাকার কথা, কিন্তু ওরা সব মন্দিরে কেন যাচ্ছে? এখানেও কেসটা ওই এক। দেখো আমি তোমাদের কথাটা বুঝেছি, কিন্তু কথাটা আমার পেটে ঠিক হজম হচ্ছে না জানো। একটা কাজ করো তো, তোমরা সব এখানে থাকো, আমি গিয়ে তোমার রুমি দিদিকে ডাইরেক্ট জিজ্ঞেস করে আসি। হ্যাঁ বুঝবে ঢালা। যাও না যাও, জিজ্ঞেস করলে রুমিদি তোমাকে পুরো রিজেক্ট করে দেবে। দেহ করা লোকজনদের রুমিদি ভীষণ ঘৃণা করে। হ্যাঁ তুমি চলো, আমরাও তোমার সঙ্গে যাব। চলো 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 চলো।
শালকন শালকন সবই ঠিক আছে, কিন্তু আমার ভয় করছে বুঝলে। কেন ভয় করছে তোমার জামাই বাবু? মানে কথাটা হচ্ছে কি, ছেলেটা এত পাস করেছে, দেখতেও সুন্দর, ও যদি আর কিছুদিন চাকরি না পায় তাহলে তো আমায় সাইড করে দিয়ে রুমি দিদিকে কব্জা করে নেবে। জামাই বাবু ঠিক কথাই বলেছে, পার্থর মতো সুন্দর যুবক যদি কোনো মেয়ের মনে ধরে যায় তবে এরকম ফালতু লোকের কি অবস্থা হবে রে? তাহলে এখন কি করবে? খুব সহজ, তুমি ওকে একটা চাকরি দিয়ে দাও, ও রুমি দিদির পেছনে না পড়ে চাকরিতে লাগিয়ে দিতে হবে। তো ও কি বুদ্ধি ছেলেটার, মানতে হবে। কাল থেকে দেখবে ওই পার্থ আর তোমার রুমি দিদির পেছনে দৌড়বে না, কালকেই আমি ওই পার্থকে একটা চাকরি পাইয়ে দেবো। চলে চলে, এটা দেখতে বোকা বুদ্ধু। আপনি আপনি জনার্দন বাবুর ছেলে না? শ্রীরাম। আমার কাছে কেন এসেছেন? তোমাকে চাকরি দেওয়ার জন্য। স্যার 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 এখানে বসুন স্যার। স্যার বসো বসো, তুমিও বসো। আগে আমি শুনেছিলাম তুমি চাকরির জন্য খুব টেনশনে আছো, তোমার মতো শিক্ষিত ছেলে চাকরি না পাওয়াটা বড়ই দুঃখের কথা। শোনো, আজ থেকে তোমাকে আমি আমার রাইস মিলে ম্যানেজার পোস্টে অ্যাপয়েন্ট করছি, মাসে মাইনে 10,000 টাকা। স্যার এক মাসে 10,000 টাকা? হ্যাঁ। হে প্রভু! জানি রে বাবা, 10,000 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমার অবস্থা যা দিতে হবে। হ্যাঁ, তোমার ঘরটা তো বেশ ভালোই হয়েছে, নিজের হাতে রান্না করে খাচ্ছো বোধ হয়। কি ব্যাপার, তুমি কি এখানে একা থাকো নাকি? না স্যার, আর কেউ নেই। তাহলে শুভস্য শীঘ্রম যত শিগগিরই পারো বিয়ে করে নাও, তারপর দেখবে আমার সব প্রবলেম, মানে তোমার সব প্রবলেম কেমন সলভ হয়ে যাবে। স্যার আপনার এই সাহায্যটা আমি কোনোদিন ভুলতে পারবো না। আজ থেকে রুমিকে কিন্তু ভুলে যেতে হবে বাবা। ঠিক আছে, চাকরি তো পেয়ে গেলে, এবার সব কাজ ছেড়ে দিয়ে চাকরিতে মন দাও, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? শোনো, তুমি কাল থেকে আমার রাইস মিলেই থাকো, এই জায়গাটা তোমায় স্যুট করছে না বোধ হয়। তুমি একটা কাজ করো, কাল তোমার বেডিং ফেডিং বেঁধে আমার রাইস মিলে চলো, কেমন? কাঁটাটা পথ থেকে সরে গেল। তুমি আমার মনের কথা শুনতে পেয়েছো, অশেষ ধন্যবাদ তোমাকে। গ্রাম্য সড়ক যোজনায় আগে আমাদের গ্রামে এসো, আমায় আশীর্বাদ করুন। এসো, থাক থাক, ই হয়েছে, আমার চাকরি হয়ে গেছে, এটা তো খুব খুশির কথা। এটা কিসের চাকরি? রাইস মিলের ম্যানেজারের চাকরি, প্রতি মাসে 10,000 টাকা মাইনে। জনার্দন বাবুর ছেলে শ্রীরাম বাবু আমায় এই চাকরিটা দিয়েছেন। কি বলছো, আমার শ্রীরাম তোমায় চাকরি দিয়েছে? এই মধু শুনলে তো? শুনলাম, সবই শুনলাম। এবার তো পার্থর চাকরি হয়ে গেল, এবার আর আপত্তি করাটা ঠিক হবে না, তাই যত শীঘ্রই পারেন ওদের বিয়েটা দিয়ে দেওয়াই ভালো। ঠিক বলেছো মধু, এই তিথিটাকে কেন হাতছাড়া করি, এই তিথিতেই পার্থর সঙ্গে রুমির বিয়েটা আমি দিয়ে দেব। তুমিও শ্রীরাম, আমিও শ্রীরাম, আমি তোমার মতো ভগবান না হতে পারি, কিন্তু অ্যাটলিস্ট এটা তো তোমায় মানতেই হবে, আমি কত সাদা সিধে আর ভালো মানুষ। অ্যাকচুয়ালি ঘটনাটা হলো, আমার জায়গা যেই হোক না কেন, তার প্রেমিকার পেছনে কেউ যদি লাইন মারে সে কি তাকে ছেড়ে দেবে, চুপ করে থাকবে, কানের গোড়া দেবে না? আরে নিজে না মারতে পারলো ভাড়াটে গুন্ডা লাগাবে না? আরে আমার টাইপ একটু আলাদা, আমি ওকে মারবো কেন? উল্টে ওকে চাকরি দিয়ে ওর লাইফ সেটেল করে দিলাম। জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো, না না জিজ্ঞেস করতে পারো, করো। কারণ ও আমার চেয়ে দেখতে শুনতে একটু বেশি সুন্দর, কাউকে বলো না যেন লোকে হাসবে, সেই জন্যই বলছি যত তাড়াতাড়ি পারো ওকে বিদায় করো তো। তুমিও শ্রীরাম, আমিও শ্রীরাম, আরে আমার মনের কথা যদি তুমি না বুঝতে পারো তাহলে বুঝবে টাকে? এসব আমি কার জন্য করছি বলো তো? একমাত্র রুমির জন্য, রুমির জন্য আমি সব কিছু করতে পারি, এই চাকরিটা তো ছোটখাটো ব্যাপার। আচ্ছা কিন্তু প্রভু আমার একটা রিকোয়েস্ট, রুমিকে যেন সবসময় এরকমই খুশি রেখো প্লিজ। শ্রীরাম এবার আমি বুঝেছি তুমি আমায় কতটা ভালোবাসো। বাবা বিয়ের জন্য রাজি হয়ে গেছেন, কাল সকাল 10:30 আশীর্বাদ, আর পরের দিন বিয়ে। তোমায় এই খবরটা আমি নিজেই দিতে এসেছি। রুমি আমি বিশ্বাস করতে পারছি না, তুমি সত্যি বলছো? যদি তোমার বিশ্বাস না হয় নিজেকে চিমটি কাটো। শ্রীরাম মানতে হবে, আরে তুমি তো আমার চেয়েও বেশি দুষ্টু। আচ্ছা শোনো, খবরটা আমি বাড়িতে জানিয়ে আসি, কেমন? চলি বাই। মা, তোমার বহুদিনই ইচ্ছে ছিল না রুমি এবারই বউ হয়ে আসুক, আজ আমাদের আশীর্বাদ, কাল বিয়ে হচ্ছে, আমি জানি তুমি খুব খুশি হবে, আশীর্বাদ করো মা।
তুমি ওভাবে তাকিয়ে আছো কেন? তোমার কাছে আমি আশীর্বাদ চাইবো না। তুমি খালি ওপর থেকে খুশি হও যে তোমার ছেলে বিয়ে করতে যাচ্ছে। হ্যাঁ চলে আসি মা। স্যার নমস্কার স্যার, স্যার এখানে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। কেন এত আগে মাইনে দরকার? আরে না স্যার সে কথা নয়, স্যার আপনি আমাকে চাকরি দিলেন বলে সঙ্গে সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেল। আজ আমার আশীর্বাদ আর কাল আমার বিয়ে। সত্যি নাকি? হ্যাঁ স্যার। আশ্চর্য ব্যাপার তো, আমারও আজ আশীর্বাদ কাল বিয়ে হচ্ছে। আচ্ছা কংগ্রেচুলেশন স্যার। আর শোনো, আজ সন্ধ্যাবেলা তুমি আমার সঙ্গে দেখা করবে। আচ্ছা ঠিক আছে। কাল তোমার বিয়ে হচ্ছে না, আমার থেকে এসে কিছু টাকা নিয়ে যাবে। আচ্ছা আমি আসবো স্যার, কিন্তু আমার আশীর্বাদে আপনাকে অবশ্যই আসতে হবে স্যার। আমি? হ্যাঁ স্যার। আরে বাবা আমি কি করেছি? স্যার আপনি আমায় চাকরি দিলেন বলেই আমার বিয়ে হচ্ছে। স্যার আমার ভাবী স্ত্রী যেমন করে হোক আপনাকে নিয়ে যাবার জন্য আমায় পাঠিয়েছে। ও লেডিজ সেন্টিমেন্ট। আচ্ছা তোমার আশীর্বাদটা কটার সময়? 10:30টার সময়। কি 10:30টা? না না আমি মোটেও যেতে পারবো না। আরে ঠিক সেই সময় তো আমারও আশীর্বাদ। স্যার প্লিজ স্যার মানা করবেন না। স্যার আপনি কয়েক মিনিটের জন্য এসে আশীর্বাদ করে গেলে আমার ভাবী স্ত্রী ভীষণ খুশি হবে। আরে বাবা আমার আশীর্বাদে আমি টাইমে না পৌঁছলে আমার ভাবী স্ত্রীর মন খারাপ হবে যে। স্যার আশীর্বাদ করার মতো আপনি ছাড়া আমার আর কেউ নেই। বড় অসুবিধায় ফেলে দিলে। ঠিক আছে আমি যাবো আর আসবো, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার কাছে রাখো। শোনো আগে একটা কথা জানিয়ে রাখছি, আমাদের দুজনের আশীর্বাদ একই দিনে, বিয়েও একই দিনে হচ্ছে। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, ফুলসজ্জে যদি একই দিনে হয় না তোমার 12টা বাজিয়ে দেবো, বুঝলে? আসুন স্যার এখানে আমার আশীর্বাদ হবে। আসুন আসুন স্যার। কি রে বাবা এত দেরি? সব ব্যবস্থা করে আসতে আসতে দেরি হয়ে গেল। আগে করিস নি? আমার হাতে দুটো দিন ছিল। আপনি একদম ব্যস্ত হবেন না, আমি সব দেখে নিচ্ছি। এই শোনো ভালো করে সব দেখাশোনা করো। তুমি এখানে? আরে শ্রীরাম তুমি এখানে, তোমাকে ডাকবার জন্য তো কাল রাত্রি তোমাদের বাড়ি যাব বলে ভেবেছিলাম। শুনলাম তুমি ঘরে নেই, কোথাও গেছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ আমি কাল আশীর্বাদের জন্য শাড়ি আর গয়না কিনতে দোকানে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা। মেশো আমি রুমির জন্য একটা দারুণ শাড়ির অর্ডার দিয়েছি, কালই দেবে। ও ভালো। আচ্ছা মেশো আমি বেকের হাতে রুমির জন্য মোতির একটা হার আর কয়েকটা গয়না পাঠিয়েছিলাম, পেয়েছো তো? পেয়েছি। আচ্ছা রুমির ওই গয়নাগুলো পছন্দ হয়েছে তো? হ্যাঁ। আসলে সত্যি কথাটা হলো গিয়ে ওই গয়নাগুলো সব আমার মায়ের বিয়ের। আরে ওই গয়না পাঠাবার কি দরকার ছিল? হ্যাঁ আমি জানি তুমি রুমিকে খুব ভালোবাসো। হ্যাঁ পাগল ছিল। কিন্তু এসব রুমি তো বলছিল পুরুত নাকি বলেছেন 10:30টায় শুভ লগ্ন নাকি? আরে এসব তিথি নক্ষত্রে আর কোনো কাজ হচ্ছে না বাবা, কিন্তু পুরুত তো বলেছে আজ সারাটা দিন সব শুভ আছে, যে কোনো সময় হলেই হলো। তাহলে তো ঠিকই আছে। ও আচ্ছা বাবা তুমি এখানে থাকো, আমি একটু ওদিকটা দেখি ওখানে কি হচ্ছে। আচ্ছা ঠিক আছে আমি একটু আসছি। যাও যাও। মেশো আমাদের তো সব ব্যবস্থা হয়ে গেছে না? আরে হ্যাঁ সব রেডি। কি বলছে ও? না এই সব আশীর্বাদের ব্যবস্থা সব ঠিক হয়েছে কিনা জিজ্ঞেস করছি। হ্যাঁ মেশো আমিও রেডি। সরি স্যার আমি আপনার অনেক সময় নষ্ট করে দিলাম। আরে আরে কোনো ব্যস্তর দরকার নেই, মেশোকে এখানে দেখে নিয়েছি না, আমার সব টেনশন চলে গেছে। আরে এসো 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 এখানে বসে এখানে গল্প করি। আচ্ছা বলো তো তোমার এটা লাভ ম্যারেজ না অ্যারেঞ্জড? আরে রে 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 তুই লজ্জা পাচ্ছিস, তার মানে এটা লাভ ম্যারেজ। আচ্ছা তোমার বাইরেটা দেখতে তো সাদা সিধে সিম্পল, কিন্তু ভেতরে দেখছি ছুপা রুস্তম। কত বছরের প্রেম? 2 বছর। হ্যাঁ 2 বছর হয়ে গেল? হ্যাঁ। আরে বাপরে 2 বছরে যদি তোমার এরকম অবস্থা, এত লজ্জা করছো, ভাবো তো আমার অবস্থা কি হবে। আমি যাকে বিয়ে করছি না তাকে আমি 15 বছর ধরে ভালোবাসি, তাহলে ভাবো তো আমি কতটা লজ্জা পাবো। স্যার আমি কি বলছিলাম না? ওই দেখুন স্যার, ও হচ্ছে সেই মেয়ে যাকে আমি বিয়ে করছি। তুমি কিছু আছে শুধু তুমি কাছে নেই, ভালোবাসা কে দে মরে তোমায় ভেবেই, কেন আজি ভেঙে গেল স্বপ্ন আমার, চোখের জলে কাটাবো এবার, মনে মনে মন যাবে ভেঙে গেল রে, হয়তো মার মনে হয় আমার মনে। স্যার ও হলো ভূমি আমার ভাবী স্ত্রী, আমার পছন্দ কেমন লাগছে স্যার? রুমি ইনি হলেন শ্রীরামবাবু যিনি আমায় চাকরি দিয়েছেন।
তুমি বলেছিলে না আশীর্বাদে ওনাকে নিয়ে আসতে। আরে রুমি তাড়াতাড়ি আয়, সময় হয়ে গেল। তুমি এসো। আসুন স্যার। আগে বরপক্ষে নির্বন্ধের থালাটা কে ধরবে? শ্রীরাম এখানে একটু এসো তো বাবা। আরে এসো। জান স্যার। আজ যে এই বিয়ে হচ্ছে শুধুমাত্র শ্রীরামের জন্য, আর সেই জন্য বরপক্ষের আশীর্বাদ থালা শ্রীরামই ধরবে। ধরুন। ঠিক বললাম তো বন্ধু? এবার বাবার পা ছুঁয়ে প্রণাম করুন। না না, আগে শ্রীরামের পা ছুঁয়ে আশীর্বাদ নাও। আগে চলো। জীবনের সমস্ত হাসি সব স্বপ্ন ভেঙে চুর মার হয়ে গেল। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল? পার্থ আর রুমির আশীর্বাদ হয়ে গেল বলে তোর মন ভেঙে গেছে তো? পার্থ আর রুমির বিয়ে হয়ে যাচ্ছে এটা জেনে যত না কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে এটা জেনে যে রুমি আমি ভালোবাসি না, সেটাই আমি সইতে পারছি না। আরে শুধু কি ওরই ভালোবাসার জন্য তুই বেঁচে আছিস নাকি? আরে আমি আছি না, আমার ভালোবাসাটা কি মুখে বলতে হবে? দেখ বন্ধু, পার্থ আর রুমির আশীর্বাদ হয়ে গেছে, বিয়ে তো হয়নি। তুই ওকে ছোটবেলা থেকে নিঃস্বার্থভাবে ভালোবাসিস, তোর নাম হচ্ছে শ্রীরাম, তুই ওই শ্রীরামের উপর ভরসা রাখ। যদি তোর ভালোবাসা সত্যি আর পবিত্র হয়ে থাকে ওই রুমি তোকে বিয়ে করবে। চল আমার সঙ্গে, চল আয়। যাও যাও বন্ধু। বন্ধু চলে আয়। বন্ধু তোমার কথাটা শুন না একটু। বল। আরে তুই পাপ করেছিস নাকি? ভয় কিসের তোর? নমস্কার বন্ধু ভাই, তুমি একটু এদিকটা দেখো, আমি ওদিকটা ঘুরে আসছি। আচ্ছা আচ্ছা। এই মেশো আসছে। আরে শ্রীরাম তুমি এখানে কি করছো? মানে আমি ওই অতিথিদের সবাইকে দেখার। আরে না, ওসব দেখবার অনেক লোক আছে, তুমি যাও তো আত্মীয় স্বজনদের দেখাশোনা করো। যাও 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 যাও। কি বলছেন? কার কথা বলছেন? কোন মার্ডারের কথা বলছেন স্যার? ও কিছুই জানিস না? ভেতরে ঢুকিয়ে দিলে সব জানতে পারবি। স্যার কি হয়েছে স্যার? কাল রাত্রিরে এ দীনবন্ধু বলে একটা লোককে মার্ডার করেছে। না স্যার না স্যার, মিথ্যে কথা, আমি ওকে মার্ডার করিনি, উল্টে ও আমায় ছুরি দেখে অ্যাটাক করেছিল। আমি মানছি স্যার, ওর সঙ্গে আমার ধস্তাধস্তি হয়েছিল, কিন্তু আমি ওকে মার্ডার করিনি স্যার। শুনুন শুনুন শুনুন, এ কিছুক্ষণ আগে কি বলছিল এ বিষয়ে আমি কিছুই জানি না, কিন্তু এখনো বলছে দীনবন্ধু ছুরি নিয়ে নাকি ওকেই অ্যাটাক করেছিল। স্যার এসব কবে হলো স্যার? কাল রাত্রিরে দীনবন্ধুকে মার্ডার করে ওকে কুয়োর ভিতরে ফেলে দিয়েছে। না না, আমি ওকে ভালো করে জানি, ও এটা কখনো করতে পারে না, ওকে প্লিজ ছেড়ে দিন। দেখুন ম্যাডাম, আমি কখনোই আপনাদের এই বিয়ে ভেঙে দিতে আসিনি, আমার কাছে যতগুলো এভিডেন্স আছে আমি তারই ভিত্তিতে ওকে অ্যারেস্ট করতে এসেছি। দেখুন স্যার, এখানে কোথাও না কোথাও একটা ভুল বোঝাবুঝি নিশ্চয়ই হচ্ছে, আমি আপনাকে হাতজোড় করছি,
দয়া করে আপনি এই বিয়েতে বাধা দেবেন না। কি বলছেন আপনি? জেনে শুনে একজন মার্ডারের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেবেন? এটা যদি কোর্টে প্রুফ হয়ে যায় তবে আজীবন কারাদণ্ড হয়ে যাবে। জানেন আপনি? কিচ্ছু জানেন না। চল 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 চল, কোনো কথা শুনবো না আমি। চল চল থানায় চল। বাবা ওকে নিয়ে যাচ্ছে। বাবা তুমি কিছু করো বাবা। বাবা 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 বাবা, ভালোবাসার ফাঁদে পড়িস না বলে আমি তোকে বার বার বারণ করেছি। আরে মারে, দিনের পর দিন তোকে আমি কত বুঝিয়েছি কিন্তু কিন্তু আমার কথা তুই শুনলি না। এবার তার ফল ভোগ। আরে শুধু তোর বিয়ে এটাই বন্ধ হয়ে গেল সেটাই নয়, এই ঘরে বাইরে আমার সম্মান ইজ্জত মহত্ব সবকিছু একেবারে ধুলোয় লুটিয়ে গেল। বাবা চুপ কর, আর কোনোদিন আমায় বাবা বলে ডাকবি না। সুধময় বাবু আপনি উত্তেজিত হবেন না, ধৈর্য ধরুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আরে দেখছোটা কি, ওকে ভেতরে নিয়ে যাও। দেখতে দেখতে আমার চোখের সামনে আমার সংসারটা ধ্বংস হয়ে গেল মধুবাবু। সমাজে আমি আর মাথা তুলে কোনোদিন দাঁড়াতে পারবো না। আমার মেয়েটা লগ্নভ্রষ্ট হয়ে গেল মধুবাবু। হে ভগবান, কি পাপ করেছি আমি যে তুমি আমায় এত বড় শাস্তি দিলে। মেশো আপনি প্লিজ কাঁদবেন না মেশো। আরে কি করলো এই পার্থ, আপনার মা নির্যাত সব মাটিতে মিশিয়ে দিল। প্লিজ প্লিজ আপনি কাঁদবেন না মেশো। আপনার কি অবস্থা করেছে ও? আরে আপনারা সবাই শুনুন, কেউ যাবেন না, আমি পায়ে ধরছি, কেউ যাবেন না, সবাই এখানে থাকুন। আমি যে করে হোক এই বিয়ে আমি এখানেই করাবো। মেশোর মেয়ের বিয়ে হবে হবে এইখানেই। শ্রীরাম আমি হাত জোর করছি বাবা, আমার মান সম্মান সবার তোরই হাতে রে, একটু ঠান্ডা মাথায় চিন্তা কর বাবা। তোর মেশো বেঁচে থাক, আর তুই যদি চাস তোর রুমির এ সর্বনাশ না হোক তাহলে রুমিকে বিয়ে করে নে বাবা। এ বিয়ে যদি বন্ধ হয়ে যায় তাহলে সত্যি বলছি আমি নিশ্চয়ই আত্মহত্যা করব। কাল সকালে তুই আমার মরা মুখ দেখবি। ও কথা বলো না প্লিজ। দেখ আমার আর আমার পরিবারের মান সম্মান সবকিছু তোরই হাতে। বাবা তোর মতো ছেলে আমার মেয়েকে বিয়ে করলে আমি শান্তিতে মরতে পারব। আমি তোর ভয় পড়ছি। এটা কি করছো মিশু? শ্রীরাম আরে বাবার মতো মানুষ তো পায়ে ধরছে রে। আরে মানুষের বিপদে সাহায্য করলে প্রভু শ্রীরাম তোকে সাহায্য করবে। মিশু কিন্তু আমাকে বলার আগে তুমি তোমাদের রুমির মত জেনেছো তো? ও এই বিয়েতে রাজি আছে তো? রুমি আমার মেয়ে, রুমি আমার কথায় কখনো অবাধ্য হবে না। দেখ বাবা এই বিয়ে এক্ষুনি এখানেই হবে, আমি আর কিচ্ছু শুনবো না। যদি রুমির কোনো আপত্তি না থাকে তাহলে ওকে বিয়ে করতে আমি রাজি। বন্ধু তোকে কি বলি যে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না, তুই মধ্যস্থতা না করলে এই বিয়ে কখন হতে পারতো না। এই ব্যাক, তোর মনে আছে তো সেদিন তুই আমার নৌকোয় কি বলেছিলি? যদি আমার প্রেম সত্যি হয়ে থাকে তাহলে রুমির সঙ্গে বিয়ে আমার নিশ্চয়ই হবে। প্রভু শ্রীরাম রক্ষা করেছেন, আমার রুমিকে বদমাশের কবল থেকে বাঁচিয়েছেন। বাইরে এত সাদা সিঁদে দেখাতো, ভেতরে এত বিষাক্ত। হ্যাঁ বাপরে, পুলিশ গাড়ি, পুলিশ অ্যারেস্ট, এসব দেখে তো আমার পিলে চমকে গিয়েছিল। এত কম সময়ে এত কিছু ঘটে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না রে। হ্যাঁ তোর এটা ফিল্ম শো এর মতো লাগেনি? আরে পুরো চার ঘন্টা সিনেমা দেখতে হলে রাজ চক্রবর্তীর সিনেমা দেখে আগে যা। আরে শোন আমার কথা শোন, আমার স্টোরি শুনে তুই যেতে যেতে ওদিকে বদি শুয়ে পড়বে আর পালঙ্কের প্রতি হামাগুড়ি দিবি, ভালো হবে? অ্যাক্সেলেটর কখন চাপবি? হ্যাঁ এই যে যা 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 স্টার্ট কর, ঠিকই যা 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 যা, সাবাস ব্রেক চাপবি না, ফুল অ্যাক্সেলেটর রে। হ্যাঁ হে 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 হে
আর কেউ বুঝুক আর না বুঝুক, আমি কিন্তু বুঝতে পারছি একজনকে ভালোবেসে অন্যকে বিয়ে করাটা কতটা কষ্টের। রুমি, আমি আজ তোমাকে কয়েকটা কথা দেব। আজ থেকে সংসার তোমার, তোমারই পছন্দ অপছন্দে সংসারে চলবে। শুধু সংসারে নয় রুমি, আমিও আজ থেকে কেবলই তোমার। কোনোদিন তোমার আত্মসম্মানের উপর আঁচও আসতে দেব না। আমি জানি পরিস্থিতির চাপে পড়ে তুমি আমায় বিয়ে করেছো, আমার জন্য তোমার মনে ভালোবাসা এক বিন্দু নেই। আর যেদিন অবধি তুমি আমায় ভালো না বাসবে সেদিন অবধি আমিও তোমায় ছোব না। আমার বাউন্ডুলোটা কোথায় গেল রে? আমার না, আরে আমি কি দেখছি! সোনা দেখলি তো, জগন্নাথের কেরামতি দেখলি তো! আমি তোমাদের দুজনের বিয়ের জন্য ঠাকুরের প্রায় প্রার্থনা করে ঘরে ফিরতে না ফিরতে তোমাদের দুজনের বিয়েটা হয়ে গেল। হে ঠাকুর, তোমার পায়ে কোটি কোটি প্রণাম প্রভু, কোটি কোটি প্রণাম। হ্যাঁ রে বাবা, তোর বাবা না মরার আগে একটাও ভালো কাজ করে যায়নি রে। তবে তুই বিয়ে করে নিয়ে এই মেয়েটাকে বিপদে উদ্ধার করে দিলি, ওর বাবার মান রেখে দিলি। হ্যাঁ সত্যি রে সোনা, আজ তোর জন্য আমার খুব গর্ব হচ্ছে। হ্যাঁ কিন্তু একটাই শুধু আমার দুঃখ রয়ে গেল, তোর বিয়েটা আমি দেখতে পেলাম না। আর সেটা ভেবে এমন অসময়ে চলে আসলে? বদমাস বকাটে ছোকরা। মারে শ্রীরামা, তুই ছোটবেলায় এই ঘরে কত খেলেছিস, কিন্তু আমি চাইছি যত শিগগির হোক আমি তার ছেলে বলে সঙ্গে একটু খেলবো। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, এখন তুমি যাও তো, আজ আমার টাইম ওয়েস্ট করো না, প্লিজ যাও। এটাও তো ঠাকুর দাদার মতো বাড়ি তরবারে। ঠাম্মা আমার, আজকে রাতে তুমি আর ঠাকুরদার কাহিনী শুনিও না, যাও প্লিজ যাও। যাচ্ছি বাবা। আরে যাও না, যাচ্ছি যাও, যাচ্ছি তো, যাও যাও যাও, যাচ্ছি রে বাবা। ওই বুড়ির কথা মোটেও ধরো না কেমন, ও আনন্দে অনেক কথা বলে গেল। একটা কাজ করো, তুমি ওই খাটের উপর শুয়ে পড়ো, আমি এই সোফায় শুয়ে পড়ছি। গুড নাইট। গুড মর্নিং, গরম গরম চা। তুমি সকালে উঠে চা খেতে ভালোবাসো তো, সেই জন্য লাইফে প্রথমবার কিচেনে ঢুকে আমি নিজের হাতে তোমার জন্য চা তৈরি করে এনেছি। এ নাও নাও নাও। আর দেখছো কি, খাও। কেমন হয়েছে, চলবে তো? অ্যাকচুয়ালি প্রথমবার তো। আরে এরা সব দেখি সকাল হতে না হতেই দরজা টরজা খুলে দিয়েছে। থ্যাংকস থ্যাংকস রুমি। এই বুড়ি দেখ দেখ দেখ, এই বুড়ি নাথ বউয়ের কাছে কিছু একটু শেখো,
সংসারে পা দিতে না দিতেই সকাল সকাল উঠে রান্নাঘরে গিয়ে স্বামীর জন্য চা তৈরি করে নিয়ে এসেছে। তোমার জীবনে বুড়োর জন্য এরকম করেছিলে? চাটা যা হয়েছে না রুমি। এ বুড়ি, হ্যাঁ তুমি দিনরাত শুধু আমার উপর হাই হাই কাই কাই করে যাও, এসব শেখো। কি বললি? কি হয়েছে? আরে এই বউ সোহাগী নির্লজ্জ ছোড়া, আরে একটা রাতেই ও তোকে কি মন্ত্র পড়ালো যে আমি চিরতার মতো তেতো হয়ে গেলাম, আর তোর বউটা রসগোল্লার মতো মিঠে হয়ে গেল না? ঝাড়বার থাকলে আমাকে আলাদা ঝাড়ো, বউয়ের সামনে কেন ঝাড়ছো? খারাপ লাগছে। আরে যা তো, যা মা যা, তুই চান টান গুলো সার, আমি তোদের দুজনের জন্য জল খাবার করে আনছি, তাড়াতাড়ি যাও। কথাটা মনে ধরেছে? আমি ঠাম্মার সামনে একটু ওভার অ্যাক্টিং করে গেলাম, প্লিজ আমার খারাপ ভেবো না, আমি অ্যাকচুয়ালি জেনে শুনে এইসব করেছি। আসলে কি, উনি যদি জানতে পারেন যে আমরা শুধুই নামের স্বামী স্ত্রী আর আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্কই নেই, উনি সাংঘাতিক কষ্ট পাবেন। আচ্ছা যাকে, এ না চাটা খেয়ে নাও। না মানে সরি, আমি এটা করে ফেলেছি না, আমি আমি তোমার জন্য আরেকবার চা করে নিয়ে আসছি, সরি। মা ভূমি, নতুন নতুন বিয়ের পর একা মন্দিরে এসেছিস? আমার ভাগ্যে যা ছিল সেটাই ঘটেছে, আর কেউ সেটা বদলাতে পারবে না। ভালো আছিস তো? হ্যাঁ আসছি। আরে মেশু তুমি? আরে বাবা শ্রীরাম, তুমি এই মন্দিরে এলে সঙ্গে রুমিকে নিয়ে এলে না? না মানে ব্যাপারটা হলো গে, নতুন বউ তো, সেই জন্য ঠাম্মা বারণ করলো, বললো পায়ের আলতা এখনো ওঠেনি, নতুন বউ ঘরের বাইরে যাবে। আমার খুব ইচ্ছে ছিল, রুমিরও খুব ইচ্ছে ছিল আসবার, কিন্তু ঠাম্মা ওকে কি কখনো কিছু বোঝানো যাবে না কারো কথা শুনবে? আচ্ছা সব কিছু ভালো তো বাবা, রুমি ভালো আছে তো? ওর সব ব্যবহারে তুমি খুশি তো বাবা? খুশি মানে ভীষণ খুশি, সকালে চা থেকে আরম্ভ করে রাতের খাওয়া পর্যন্ত সব কাজ রুমি করছে, ঠাম্মাকে কিচ্ছু করতে দেয় না, যখনই দেখো না কেন শুধু হাসি হাসি মুখ, একটু রাগ নেই। আমি আর ঠাম্মা আমরা দুজনে রুমিকে নিয়ে খুব খুশি। যাও বাবা যাও। আচ্ছা আসি মেশো। হ্যাঁ শ্রীরাম ঘরে নেই মা, ঠাকুমাকে নিয়ে একটু বাইরে গেছেন। বাবা এসো, ভেতরে এসো। না মা, আমি কিছু কথা বলেই চলে যাব মা। মা রুমি, তোকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে বলবি মা? তুই এখানে সুখে আছিস তো মা? বল মা, সুখে আছিস তো? নাই বই কি, সুখেই তো আছি। ওরম করে নয় মা, আমার চোখে চোখ মিলিয়ে বল, সত্যি তুই ভালো আছিস? তুমি এরকম কেন প্রশ্ন করছো বাবা? এই জন্য জিজ্ঞেস করছি মা, আমি জানি তুই পার্থকে খুব ভালোবাসিস, আর আমিও তো চেয়েছিলাম তোমরা দুজনে বিয়ে করে সুখে সংসার করো, কিন্তু ভগবানের অন্য ইচ্ছা ছিল, তুই এ ঘরে বউ হয়ে চলে এলি মা। শ্রীরাম খারাপ ছেলে নয় মা, ছোটবেলা থেকে সেও তোকে খুব ভালোবাসে, গর্ব অহংকার এসব ওর মনে কিছুই নেই, এসব থাকলে তুই পার্থকে ভালোবাসিস জানবার পরেও সে কি করে তোকে বিয়ে করতে রাজি হলো? উদার তার মন বল, সে তোকে স্ত্রী বলে গ্রহণ করেছে, আমার পরিবারের মান সম্মান সে রেখেছে। সত্যি বলছি মা, আমাদের শ্রীরাম প্রভু রামচন্দ্রের চেয়ে কোনো অংশে কম নয়, ওকে ভালো রাখবি মা।
হ্যাঁ, আরেকটা কথা মনে রাখিস, শ্বশুর বাড়িতে কখনো বাপের বাড়িকে বড় করে দেখাবি না, আর বাপের বাড়িতে শ্বশুর বাড়িকে নিচু করবি। এইটুকু যে করতে পারল তাকেই ভালো বউ বলে। বাবা হিসেবে তোকে আমার এইটুকু কথাই বলার ছিল। নে মা, শ্রীরাম আর তোর ঠাকুমা এলে বলবি আমি এসেছিলাম, আমি আসছি মা। ঠাম্মা, কি রান্না করছো? এই গরিব বাচ্চাদের জন্য খাবার রাখছি রে মা। ঠাম্মা, তুমি তো আমার ঘরের কোনো কাজই করতে দিচ্ছ না, তুমি ওঠো আমি বসছি। না না না, তোর বর যদি জানতে পারে আমি তোকে দিয়ে গরু বলদের খাবার রাধিয়েছি, বাবা আমাকে জনে মেরে দেবে। না, ও কিচ্ছু করবে না, ওঠো। না মা, আমি করছি, তুই যা। ঠাম্মা, কিচ্ছু বলবে না, ওঠো তো। কি করবি মা, আমি তো করছি, দেখো দেখো তো কাণ্ড। আরে আরে, কি হলো কি হলো? চোখে আগুনের ফুলকি পড়ে গেল। জয় হোক ভগবান, এতদিনে বুড়ি অন্ধ হলো। আরে আমার নয় রে, রুমির। রুমি, কি হয়েছে রুমি, কি হয়েছে দেখি একটু, দেখো দেখো আমাকে। আজ এই চেলা কাট দিয়ে তোমার মাথা ফাটিয়ে দেবো, তোমার একটু কাণ্ড কেন নেই? কতবার বারণ করেছি রুবিকে কাজ করতে দেবে না বলে? ওকে জিজ্ঞেস কর, তোর বউকে জিজ্ঞেস কর, আমি ওকে মানা করেছিলাম কিনা, ও কি আমার কথা মানলো? ও আমার কথা না শুনলে আমি কি করবো? এ বুড়ি শোনো, আর যদি রুমির চোখে কিছু হয়ে যায় না, তাহলে তোমার চোখ দুটো উপড়ে নিয়ে আসবো। ঠাম্মাকে কিছু বললো না, ওনার কোনো দোষ নেই, আমি বলেছি। ব্যস্ত হয়ে না, ঠিক হয়ে যাবে দেখবে। না মানে এখন কেমন লাগছে? ভালো ভালো লাগছে না? তুমি একটা কাজ করো, তুমি কিছু সময়ের জন্য ওখানটা গিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ো, দেখবে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও। ঠাম্মা, রুমি পুরো ভালো হয়ে গেছে। ঠাম্মা, তুমি আমার উপর রেগে গেলে নাকি? আমি তোর উপর রাগ করবো কেন বল? আমি তো বুড়ি, তুই আবার আমার মাথা ফাটিয়ে দিবি, আমি তোর উপর রাগবো? আমায় ক্ষমা করে দাও ঠাম্মা, প্লিজ। এই দেখো আমি কান ধরছি, আমি সত্যি তোমার উপর খুব রেগে গিয়েছিলাম, বিনা দোষে কত আজে বাজে কথা বলে দিয়েছি বলতো, আমার ক্ষমা করে দাও না ঠাম্মা, প্লিজ। আরে তুই যা তো, ওইসব সোহাগের কথা আমায় বলতে আসিস না, তোমরা স্বামী স্ত্রী ভালোই ভালোই থাকলেই হলো, আমি তো বুড়ো মানুষ, আমার আর কি আছে? ঠাম্মা, আমি ক্ষমা চেয়েছি না, তুমি ক্ষমা করবে না আমি বাড়ি ছেড়ে চলে যাবো বলতো। পাগলাটা, আমায় ছেড়ে তুই কি কোথাও থাকতে পারবি? না গো ঠাম্মা, আমার চাঁদ। জানো তো ঠাম্মা, রুমির চোখে কি একটা পড়ে গেছে বলে যখনই শুনলাম আমার মাথার কাজ করছিল না, আমি ভীষণ রেগে গেলাম, মুখে যা এলো বলে দিলাম। নমস্কার মা। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, খবর কি? মা, ধান আর গমের পয়সা এনেছি মা। কত? মা, 10,000। আগের মতো চাষ হচ্ছে না নারকেল ফলছে? আরে আমরা নিজেরা চাষ করতে পারি না বলি তো তোর উপর ভরসা করি, আর তুই যদি আমাদের মিথ্যে বলে ঠকাস আমরা আর কি করবো বল দেখি? আমার উপর যদি এত অবিশ্বাস তাহলে অন্য কোনো চাষি দেখে না। আরে রেগে যাচ্ছিস কেন? কথাটা শোন, তুই ঠিক জানিস যে আমরা তোর উপর নির্ভর করেই চালাচ্ছি, তুই যা দিবি আমরা নেব, আর যা বলবি আমরা শুনবো। দে 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 দে, দাঁড়াও। ঠাম্মা, তুমি যদি কিছু মনে না করো আমি ওকে কিছু জিজ্ঞেস করব। তুই এ ঘরের বউ মা, এ ঘরের সব দায়িত্ব তোর উপরে,
তুই কি জানতে চাইছিস বল না। দেখো, প্রতি একরে যদি 10 বস্তা ধান হিসাব করো তাহলে 200 একরে 1000 বস্তা ধান হচ্ছে। যদি একটা নারকেল গাছে 10টা নারকেল হয় তাহলে 500 গাছে 5000 নারকেল হবে। 1000 বস্তা ধানের দাম আর 5000 নারকেলের দাম কি 5000 টাকা? মজুরদের সব পয়সা দিয়েও কমসে কম 2 লক্ষ টাকা আসার কথা। কোথায় 2 লক্ষ, তা নেই 5000 টাকা। আমার নাত বউয়ের কি বুদ্ধি গো মা, আমি আর কি বলবো। হ্যাঁ রে চিমা, আরে আমি মুখ্যু বলে তোরা সব আমায় ভাঁওতা মারছিস না? এবার আমার নাত বউকে জিজ্ঞেস করছে তার উত্তর দে, আমার মাথা হেঁট করে দাঁড়িয়ে রইলে কেন? মা, ও কি জানে বলুন তো, ঘরে বসে আঙুল গুনে হিসেব করে দিলে হয় না। ও যে জমির হিসেব দিচ্ছে তেমন জমি আমাদের নয়। তুমি কি ভাবছো আমার কাছে কোনো খবর নেই? জমিতে কত ধান বেরোচ্ছে, গাছ থেকে কত নারকল আসছে সবই আমি জানি। তুমি আমাদের সম্পত্তি লুটে পুটে খাচ্ছ, এ কথা আমার বাবাও জানতো। আজ থেকে তোমার কিছু বোঝার দরকার নেই, সব আমি বুঝবো। কাল এসে তোমার টাকা পয়সা বুঝে নিও। এমনি করে চাকরি থেকে আমায় তরবর করে ছাড়াবেন না, আপনাদের হয়রানি হবে। আমাদেরটা আমি বুঝবো, তুমি এখন আসতে পারো। এবারটা দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এমনটা হবে না। না, দরকার নেই, তুমি আসতে পারো। দয়া করো মা, যে ভুল করে সে তো আবার সুপথে আসে মা। এই ধরো তোমার কথা, তুমি তো একদিন গ্রামে পার্থর সঙ্গে প্রেম করেছিলে, কিন্তু এখন শাঁখা সিঁদুর পরে এ ঘরের বউ হয়ে গেছে। পার্থের সঙ্গে তোমার প্রেম লীলা হাটে বাজারের বিষয় ছিল, এরপরেও তো তুমি সতী সাবিত্রী সেজে এ ঘরের বউ হয়ে আমাকে লাল চোখ দেখাচ্ছ। আরে আই, তোর তো ভারী সাহস, আমার ঘরে দাঁড়িয়ে আমার বউকে যাতা বলছিস? হ্যাঁ, বেরিয়ে যা, বেরিয়ে যা। থাম বড়ি, যা একটা বউ এনেছিস যেন সতী সাবিত্রী সীতা। তুমি তোমার বউ বিষয়ে কি জেনেছো কি না জেনেছো সেটা আমরা কিছু জানি না, কিন্তু সবাই জানে এ বউ এই বাড়িতে আসার আগে তার সব সতীপনা শেষ হয়ে গেছে। আরে আমার হিসাব দেখাচ্ছে শ্রীরাম। এই বোলা, আয় আয়, চল রে, চল 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 চল। ফেলো, শিগগির ফেলো ওটাকে, যাও ঘরের ভেতর যাও, যাও ঘরের ভেতরে যাও, যাও। রুমি তোর উপর হাত তুলেছে বলে তুই এখানে মনের দুঃখে এসে বসে আছিস? ও যদি তোকে না আটকে দিত তুই এই বদমাশটাকে মেরে এতক্ষণে জেলে থাকতিস। রুমি আমার উপর হাত তুলেছে বলে আমি মনে দুঃখ পাইনি, আমার এটা ভেবে কষ্ট হচ্ছে যে রুমি কি সে এত সব কথা বলল তবু আমি ওকে প্রাণে মারতে পারলাম না। ও রুমিকে যে অপমান করল, রুমি কি মনে ব্যথা পাবে না? খুব ব্যথা পাবে। তা সত্ত্বেও আমার যদি জেল হয়ে যায় তাই নিয়েও ভয় পেয়ে গেল। সত্যি বলছি ঠাম্মা, রুমি যেমন তেমন মেয়ে নয়, ও সাক্ষাৎ দেবী, ত্রিভুবনে তার চেয়ে ভালো মেয়ে আমি আর কোত্থেকে পেতাম ঠাম্মা?
বলছি আমাদের শ্রীরাম প্রভু রামচন্দ্রের চেয়ে কোনো অংশে কম না। আজ এই চেলা কাঠ দিয়ে তোমার মাথা ফাটিয়ে দেবো, তোমার একটু কাণ্ডজ্ঞান নেই? কতবার বারণ করেছি রুবিকে কাজ করতে দেবে না বলে? রুমি আমার উপর হাত তুলেছে বলে আমি মনে দুঃখ পাইনি। আমার এটা ভেবে কষ্ট হচ্ছে যে রুমিকে সে এত সব কথা বললো, তবু আমি ওকে প্রাণে মারতে পারলাম না। সত্যি বলছি ঠাম্মা, রুমি যেমন তেমন মেয়ে নয়, ও সাক্ষাৎ দেবী। ত্রিভুবনে তার চেয়ে ভালো মেয়ে আমি আর কোত্থেকে পেতাম ঠাম্মা? আরে তোমরা এখানে? তুমি এখানে একা কেন বসে আছো? জামাইবাবু কোথায়? বাইরে গেছে। তোমাকে কেন এত দুঃখী দুঃখী লাগছে? কি হয়েছে? কিচ্ছু হয়নি। চলো, তোমরা সব এতদিন পরে এসেছো, খেয়ে যাবে। রুমি দিদি, আজ হয়তো তুমি আমাদের খাওয়াচ্ছ, কিন্তু এর আগে জামাইবাবু আমাদের অনেকবার খাইয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের পেট পুরে খাইয়েছে। নিজের হাতে চিঠি লিখে দিয়েছি আর বলেছি তুমি লিখেছো, আর সেই চিঠিটা পড়ে আমাদের পেছনে দু হাতে টাকা উড়িয়েছে। শুধু কি তাই, ওর নারকল বাগানে চুরি করার সময় আমরা তো ধরা পড়ে গিয়েছিলাম, ওই আমাদের বাঁচিয়েছিল। খুব মার খাচ্ছিলাম যখনই শ্রীরাম তোমার নাম শুনলো। না মারবে কি, সে তো খুশি হয়ে আমাদের পিছনে দু হাতে টাকা খরচ করতে শুরু করে দিল। আমরা সবাই বললাম তুমি যদি পার্থদাকে চাকরি দিয়ে দাও আর তোমার পেছনে পড়বে না। সত্যি রুমি দিদি, জামাইবাবু তোমাকে খুব ভালোবাসে। আর জামাইবাবু খুশি। বাবু, এসব কি কি হচ্ছে এখানে? খড়ের গাদার পেছনে যা হয় সেটাই চলছিল আর কি। বাবু, যারা বিয়ে করে ফেলেছে তারা তো সবকিছুই পেয়ে যাচ্ছে, আমি বিয়ে না করে কেমন আতিপাতি করছি আপনি তার কি বুঝবেন? তাহলে কি এইসব করবি? শান্তি, তোর তো আগেও গায়ে রেকর্ড ছিল, এরকম কত লোকের সঙ্গে তুই এরকম করেছিস, এবার কি মাথায় কি খারাপ করবি? তেমন সম্পর্ক আমি করিনি বাবু, আমি গরিব বাবা মা হারা মেয়ে বলে দায়ের মানুষ এমন আমার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করে চা খেয়ে ভাঁড় ফেলার মতো আমাকে ছুঁড়ে ফেলে দেয়। একা মেয়ে বলে যদি তোকে হয়রান করছে তাহলে বিয়ে করে নিলেই তো পারিস। তুমি তো এই বললে বাবু, আমার চরিত্র খারাপ বলে সারা গায়ে ঢেড়ি পড়ে গেছে, আমায় কি বিয়ে করবে? মাথায় আগে চোখান থেকে বিয়ে করবি? আজ বুড়ো হয়ে গেছি বাবু, গরিব লোক বলে মেয়ে দিতে কেউ রাজি নয়। এই সুকান্তিকে তো বিয়ে করতে আমি রাজি, কিন্তু বিয়ে করবো মনে করলে কি হবে, পকেটে তো কিছু নেই। সুকান্তি, মাধাইকে বিয়ে করবি? ঠিক আছে, আমি পুরোহিতের সঙ্গে দেখা করে ভালো দিন বের করছি। তোমাদের দুজনের বিয়ে সব দায়িত্ব আমার। আরে হয়েছে হয়েছে, এবার ওঠো ওঠো। বাবু আপনি মানুষ নন বাবু, সাক্ষাৎ দেবতা। হয়েছে হয়েছে, এবার যাও নিজে নিজের কাজে যাও। চল বাবু, আপনি এখানে আছেন? আমি তো সারা পৃথিবী আপনাকে খুঁজে বেড়াচ্ছি। কোথাও কি আগুন লেগেছে নাকি? সে আমি বলতে পারবো না, আসলে বৌদি আপনাকে খুঁজছিল তো। রুমি? রুমি আমায় খুঁজছিল? কি বললো? বললো বাবু কোথায় দেখতে পাচ্ছি না, বাইরে গেল নাকি? বাবু না থাকলে কিচ্ছু ভালো লাগে না, আর বললো বাবুকে খুঁজে নিয়ে এসো। রুমি এখন কোথায় আছে? বৌমা আপনার জন্য বাড়িতে অপেক্ষা করছে। আচ্ছা তোর মাসে মাইনা কত? বাবু 1000 টাকা। আজ থেকে 1500। চলি রে চলি। 1500? হ্যাঁ
চোখে চোখে চোখ যেই মিলে যায় রে চোখে চোখে চোখ যেই মিলে যায় রে হো চোখে চোখে চোখ যেই মিলে যায় রে হয় তোমার মনে হয় আমার মনে সামথিং 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 ছায়াতে ছায়াতে যেমন মিলে যায় রে ও ছায়াতে ছায়াতে যেমন মিলে যায় রে হয় তোমার মনে হয় আমার মনে সামথিং something 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 hey something 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 ভালোবাসা দিয়ে যাই হাসিতে হাসিতে যেই মিলে যায় রে ও হাসিতে হাসিতে যেই মিলে যায় রে হয় তোমার মনে হয় আমার মনে সামথিং 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 something 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 hey hey ফাগুনের এই প্রেমের দিনে তোমাকে যে কাছে চাই কাছে এলে মন আরো বেশি কিছু পেতে চায় মনে 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 যবে মিলে যায় রে মনে মনে মন যবে মিলে যায় রে হয় তোমার মনে হয় আমার মনে সামথিং 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 something 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 প্রভু শ্রী রাম এসে গেছে তোমার রাম ভক্ত হনুমান মাতা সীতে
দর্শন দাও আমাকে। আরে বন্ধু তুই, আরে এতদিন হলো তুই কোথায় ছিলিস? আরে বাবার গ্যারেজটাকে ফের খুলেছি, খাচ্ছি দাচ্ছি রোজগার করছি। আরে এই আগে তোর নাম শ্রীরাম ছিল, এখন প্রভু শ্রীরামের মতো পুরো নীল হয়ে গেছিস। বৌদি, আগে তুমি চাঁপা ফুলের মতো ফর্সা ধপধপে ছিলে, এখন শরীরটা কেমন নীল হয়ে গেছে। ঘরের উপরে নিচে সব দিচ্ছে নীল রং। ভাই, তোর কি বাস্তুপ্রেম জাগলো নাকি? হলুদ রং ছিল সেটা শুট করলো না, বদলে দিলি। নীল চশমা পরে থাকলে সারা দুনিয়াটাই নীল দেখাবে। আমার বন্ধু বৌদির হাতের পরশমি একেবারে পুরো জল জল করছে নাকি? বৌদিও তো জ্বলছে একেবারে। তোমার জন্য কি এনেছি রাখো। এটা কি? এটা হচ্ছে কাশ্মীরি কেশর। আরে বন্ধু, তুই এর মধ্যে গিয়ে কাশ্মীর ঘুরে চলে এলি? আরে এই কাশ্মীর কেশর পেতে কাশ্মীরে যাবার দরকার নেই, এটা কলকাতার বড় বাজারে সত্যনারায়ণ পার্কে বেচছে। না বৌদি, এটাতে কি হবে? এটা যদি রাতে দুধের সঙ্গে মিশিয়ে খাও তাহলে তোমার ছেলে পুরো চাঁপা ফুলের মতো ফর্সা ছেলে হবে, না হলে এর মতো পুরো কয়লা রঙের হবে। আমি কয়লা? হ্যাঁ। আচ্ছা বৌদি, এখন বাচ্চাটা যার বিষয়ে কি ভাবছো? এটা আমায় নয়, ওকে জিজ্ঞেস করো। আরে গুরু, বৌদি কেন বললো? বহুত লম্বি আর দর্দ ভরি কাহানি হ্যায়। বাইরে চল বলছি। হ্যাঁ, তার মানে কিছু হয়নি? না, কিছুই হয়নি। কিছুই হয়নি বলছি না, কিছুই হয়নি। আজ পর্যন্ত আমি রুমিকে ছুঁয়েও দেখিনি। কিন্তু কেন? তুই তো জানিস বন্ধু, রুমির ইচ্ছের বিরুদ্ধে আমি বিয়ে করেছি। সে আমায় নয়, পার্থকে ভালোবাসে। আমি অপেক্ষায় আছি রুমি যেদিন ওর হৃদয়ে আমাকে জায়গা দেবে সেই দিনই আমি ওকে ছোব। অশ্বডিম্ব করবি, তোর দ্বারা কিছু হবে না। আরে এই জন্য আমি এত রিস্ক নিয়ে পার্থকে জেলে পাঠিয়ে তোদের দুজনে বিয়ে দিয়েছি। কি সব বলছিস আমি বুঝতে পারছি না। তুই পার্থকে জেলে পাঠিয়েছিস? না, তোকে জেলটাকে পাঠ নাকি, যে ইচ্ছা মতো ঢুকবে আর বেরিয়ে আসবে। কত কষ্ট করে, কত প্ল্যান প্রোগ্রাম করে ওকে আমি জেলে ভরেছি তা শুধু আমি জানি। তুই পার্থকে ফাঁসিয়েছিস মানে? ও তার কৃতকর্মের ফল পেয়েছে, আমি কি করবো? এত সব ঘটনা এত চটজলদি হয়ে গিয়েছিল যে আমি সব ঘটনা বোঝার মতো সময় পাইনি। দেখ, তুই একটা চোর ছিলিস, ঘরের মধ্যে ঢুকে চুরি করতিস, তবু আমি তোকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু আজ যদি তুই আমায় মিথ্যে বলিস তাহলে তোকে আমি জানে মেরে দেব। বল আমার সত্যি কথা, বল কি হয়েছিল সেদিন? পার্থকে সেদিন পুলিশ অ্যারেস্ট করে জেলে কেন নিয়ে গিয়েছিল বল আমায়, বলবি না? বলছে গুরু, বলছে যেদিন রাত্রে বৌদির সঙ্গে পার্থর আশীর্বাদ হলো সেদিন রাতের দীনবন্ধু আর আমি তোর রাস মিলে গেছিলাম। আসছি স্যার। আচ্ছা শোনো, হ্যাঁ, লেবার পেমেন্ট কত কি হবে হিসাব করে দিয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ওটা টেবিলের উপর আছে, এনে দেবো? না না, আমি ওখানে গিয়ে দেখে নেবো। তাহলে আমি আসছি স্যার। আচ্ছা। যাও এক্ষুনি। এই কে তুই, কি করছিস? চুরি করে তুই রুমে বৌদিকে ভালোবাসিস আর আমি তোকে। আমি ভেবেছিলাম রাইস মিলের টাকা চুরি করে পার্থর মাথায় দোষ চাপিয়ে তাকে জেলে পাঠিয়ে আমি তোদের দুজনের বিয়ে দেব, কিন্তু দীনবন্ধুটা এমন বেচারা মরে যাবে বুঝতে পারেনি। রুমি যদি এসব কথা কোনোদিন জানে তাহলে কি হবে কিছু ভাবতে পারছিস তুই? আরে ও জানলে তো। রুমি,
রুমি রুমি এসো আমি মানে রুমি আমার কথাটা শোনো রুমি 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 দাঁড়াও রুমি 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 শোনো আমার কথাটা শোনো রুমি রুমি তুমি রুমি রুমি শোনো রুমি রুমি আমার কথাটা শোনো রুমি চলে যাও এখান থেকে আমি কিছু শুনতে চাই না বোঝার চেষ্টা করো চলে যাও আরে তুমি আমার কথাটা শুনছো না রুমি রুমি এসবে কিছু জানতাম না রুমি কেন এমন করলে রুমি কেন আমাকে ধোঁকা দিলে বোঝার চেষ্টা করো চেষ্টা করো চলে যাও এখান থেকে রুমি যাও রুমি শোনো তো একবার কিছু শুনতে চাই না আমি চলে যাও তুমি তুমি বের হও এখান থেকে রুমি শোনো কিছু শুনবে না আমি রুমি রুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো রুমি সত্যি আমি কিছু জানতাম না চলে যাও এখান থেকে আমি কিছু শুনতে চাই না না ওসব কিছু করবে না খবরদার আমি কিন্তু নিজেকে মেরে ফেলব হাত জোর করছি রুমি আমি ছাড়া তৃতীয় লোক দেখেনি কেউ শোনেও নেই ঠিক আছে তুই যেমন বিহেভ করছিলি বৌদির সঙ্গে ঠিক তেমন ভাবে করে যাবি ঠিক আছে আমি আমি জানি না কেন আমার নিজের নিজেকে দোষী বলে মনে হচ্ছে আর আমি এই ভুলের জন্য নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না ছয়নি ব্যস্ত আবার কিছু হয়নি সব ঠিক হয়ে যাবে আমি যাচ্ছি গ্যারেজ খুলতে যা কিছু হবে না কিচ্ছু হবে না গুরু যা কিছু হবে না আরে তুমি তুমি কেন ছড়ে ধরছো না কিছু না মানে ইয়ে তুমি কি রেগে আছো না তো আমি কেন তোমার উপর রাখবো দাও কি হলো কি হয়েছে তুমি কাঁদছো কেন তুমি পেঁয়াজ কাটছিলে না ঠিক আছে সব ঠিক আছে তো হ্যাঁ তুমি কাটো কাটো তুমি কি হলো ওর শম্ভু পুলিশ এসছে কেন রে এই চল হ্যালো আপনি শ্রীরাম বাবু না না মানে অ্যাকচুয়ালি আমি আমি মানে ইয়ে আমি শ্রীরাম কিন্তু আমি কি করেছি স্যার আমি তো কিছু করিনি আপনি সবসময় এরকম কাজ করেন নাকি এখন ভুলে যাচ্ছেন কি করেছেন বলে এসে গেলাম রে বাবা কি হলো শ্রীরাম বাবু না স্যার মানে মানে দেখুন স্যার আমি একজন সাদাসিধে সিম্পল মানুষ যা হয়েছে আমার অজান্তি হয়েছে হ্যাঁ সেটা আমরা জানি তো আপনিও জেনে গেছেন দেখুন স্যার আমি কিছু করিনি স্যার যা করেছে ওই করেছে হ্যাঁ সব সেই করেছে বলে লোকেরা আমায় জানিয়ে দিয়েছে লোকেরাও জেনে গেছে কিন্তু স্যার ও তো আমাকে বললো যে এই কথাটা কেবল ও আর আমি জানি তার মানে আপনি ভালোভাবেই কনফার্ম ছিলেন যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে হ্যাঁ না স্যার নাকি ওকে মারবার জন্য একটা সুযোগের অপেক্ষায় ছিলেন তাই না 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 স্যার আমি কেন কাউকে মারবো বলুন না ওরা সবাই মিলে আমাকে বললো আর আমি চুপচাপ গেপে দিতে বসে পড়লাম আপনি কি আবল তাবল বকছেন আমি বুঝতে পারছি না কিছু আপনার স্ত্রীকে ডাকুন তো উনি এভিডেন্স দিলে কেসটা আরো স্ট্রং হবে না না আমি বলছিলাম কি স্যার ঘটনাটাকে এখানে চেপে দিন না প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করছি মানে এই ঘটনাটাকে আগে বাড়াবেন না কি বলছেন শ্রীরাম বাবু মানে আপনার ঘরের মধ্যে ঢুকে আপনার স্ত্রীকেও মিসবিহেভ করলো অথচ আপনি বলছেন কেসটা চেপে দিতে আপনি কি ভেবেছিলেন আমি অন্য কারোর বিষয়ে কথা বলছি না না সেরকম কিছু নয় স্যার আপনার স্ত্রীকে বলুন উনি থানায় গিয়ে এফআইআরটা দিলে আমি চিমাকে অ্যারেস্ট করব আমার স্ত্রী স্যার ঘরের বাইরেই আসে না পুলিশ স্টেশনে যাবে কি স্যার তাহলে ঠিক আছে একটা কাজ করুন আপনি নিজে পুলিশ স্টেশনে চলে আসুন এফআইআরটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে ওকে স্যার আসছি ওকে শ্রীরাম দেখে আহ
এক্ষুনি পড়ে যাচ্ছিলে তো? আজ সকালে আমি পড়ে যাওয়ার সময় ও আমাকে ধরে ফেলল। আরে ধরে ফেললো তো, তুই আমার কাছে পালিয়ে এলি কেন? ওইখানে এক্সেলারেটর চেপে ধরলি না কেন? বাজে কথাগুলো সবসময় বলিস কেন রে? এমনিতে চক্রান্ত করে ওকে বিয়ে করেছি বলে আমি সবসময় মনের দুঃখে আছি। তুই কি চাইছিস আমি আরো ভুল করি? হ্যাঁ, আরে কিসের ভুল? ওকে অন্য কারো স্ত্রী না, তোর নিজের স্ত্রী। আমি ওকে বিয়ে করতে পারি, কিন্তু কোন পরিস্থিতিতে বিয়ে করেছি সে কথা তুই জানিস আর আমি জানি। এই কথা রুমিকে না বলা অব্দি আমি ওকে ছুঁতে পারবো না। এরকম করলে সারা জীবনে ওকে কাছে পাবি না। আরে কেন পাবো না? আরে সত্যি কথাটা জানলে ও তোকে মোটেই ক্ষমা করবে না রে। তোটা কাজ কর, তুই যদি সত্যি ওকে চিরকালের মতো নিজের করতে চাস, পেতে চাস, তাহলে আমার অ্যাডভাইস নে, সিধে যা, স্ট্রেট চেপে ধর একেবারে। তুই কি বলছিস? দাঁড়া, যদি না পারিস তো আমি তোকে একটা ভিটামিন দিচ্ছি। জিজ্ঞেস করছি আমি কে? আবে মন্দিরে রাম লক্ষণ সীতা হনুমানকে সাক্ষী রেখে পার লোকের সামনে 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে আমি বিয়ে করেছি, আর তুই শালা জিজ্ঞেস করছিস আমি কে? সরি নো সরি, আমি দেখছি তোর ক্যারেক্টার ভালো না। তুই একটা পাকা নোংরা। মোটেই না। আবে পরের বইয়ের উপর চোখ ফেলতে তোর সাহস কেমন করে হলো রে? হ্যালো, আমার সঙ্গে রংবাজি করছিস না? ভুল হয়ে গেছে বলে দিলে আমি তোকে ছেড়ে দেবো না শালা? প্লিজ বাবা ছাড়ো না। তোকে ছেড়ে দিলে তুই আমার রুমিকে কটাস করে কামড়ে দিবি, আর আমার রুমি খুব কষ্ট পাবে। রুমি কষ্ট পেলে আমি মোটা সইতে পারবো না, কেননা রুমি আমার জীবন, আমার সব কিছু। ওকে আমি খুব ভালোবাসি। মিস্টার বকাটের ছোঁড়া বলো হুজুর, গুড বয় হয়ে যা, যেখানে সেখানে হাত দিবি না। শোন, একটা সুন্দর মাদি পেঁপড়ে দেখে বিয়ে করে সেটল হয়ে যা, পরের স্ত্রীর দিকে নজর দিবি না। কখনো যদি রুমির দিকে চোখ বাড়িয়েছিস না, তোর ক্যারেক্টার তখন দেখবো। হ্যাঁ, রুমি তুমি এবার শান্তিতে শুয়ে থাকো, ওই ডেঙ্গু পেঁপড়েটা এসে তোমার ডিস্টার্ব করছিল, ভাগিয়ে দিয়েছিস শালাকে, আর আসবে না। আমি আছি না, টেনশন নেই। হ্যাঁ আজ আমি আছি তো। টাকা দিদি আর কেউ ডিস্টার্ব কর, আমি সোনা আমি চাই। আমি এখানে রোজের মতো সোফায়। হ্যাঁ সে বলব। হ্যাঁ, গুড নাইট, গুড নাইট, আমি আছি, আসি। না, আমায় কিচ্ছু বলিস না, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমায় কিচ্ছু বলতে আসিস না। না বলো কি হয়েছে। শোন শোন, এখানে আয়, শোন, আয় আয় আয়। তুই এক্ষুনি তোর বাপের বাড়ি পালা,
এই ছোড়ার সঙ্গে এক মুহূর্তও থাকবি না, চলে যাবি। থামা, ওকে কেন এসব বলছো? কেন বাবুর বাড়ি যাবে? তোমার কি হয়েছে বলবে তো? কি হয়েছে? কাল রাত্রিরে যে পিঁপড়েটা ফেললি সেটা আমার ওপর এসে পড়লো। পুরি কি করে জানলো রে? ওরে ওই, আরে কুমারী মেয়ে বিয়ে না করে যত না খুশিতে থাকে, বিয়ে হওয়ার পরে তার চেয়ে অনেক বেশি খুশিতে থাকে। এই মেয়ে তো এই সংসারে সেটুকুও পাচ্ছে না, খালি খালি এখানে পড়ে থাকবে কেন? তোর মুখটাকে চেয়ে শুকনো মুখে থাকবে না ওর বাপের বাড়ি যাবে? অরুমি, তুই তোর বাপের বাড়ি চলে যা, আর এক মুহূর্ত এখানে থাকবি না। আমিও বৃন্দাবন চললাম। হ্যাঁ থামা, আমার কথাটা শোনো। চুপ কর, কে হচ্ছে শুনবো না। তুই এবার বিয়ে করে স্বামী হয়েছিস, কিন্তু এবার একটা বাচ্চা হলে পরে তবেই সবাই তোকে ব্যাটা ছেলে বলবে, বুঝলি? দেখো বুড়ি, আমার রাগিও না বলে দিচ্ছি। রাগিও না? আমি তো চলেই যাচ্ছি, তুই রাগ না। আমি রাগলে সাত কাহন বলবো। কিছু না। কিছু না? না কিছু না। আচ্ছা কিছু যদি নেই তাহলে নাত বউয়ের থেকে তুই এরকম দূরে দূরে থাকিস কেন? নিশ্চয়ই তোর মনে কিছু একটা আছে, তোকে আমার একেবারে বিশ্বাস নেই। আচ্ছা কি করলে তুমি বিশ্বাস করে বলো তো? কি করলে? হ্যাঁ কি করলে? তুই ওকে চুমুখা, তাহলে আমি কি বিশ্বাস করব যে তোর মনের মধ্যে কিছু নেই? নে চুমুখা। না আমি বলছিলাম কি, মানে এটা ওর আর আমার পার্সোনাল ব্যাপার তো, আমরা আর কারুর সামনে এসব কেন করব? আমি কিচ্ছু শুনবো না। তুই সত্যি যদি তোর বউকে ভালোবাসিস তাহলে আমার সামনে, আমার চোখের সামনে তুই ওকে চুমুখা। ঠাম্মা এইসব, তুই চুপ কর, তুই কিচ্ছু বলবি না। তুই বাচ্চা মেয়ে, তুই কিচ্ছু জানিস না। আমি কি করছি তুই দেখ। এই ছোড়া, এদিকে আয়, এখানে দাঁড়া, দে নে ওকে চুমুখা। না দিলে হবে না। আমি জানতাম তুই একটা মেয়ে নিমো করতে পারবি না। এই বুড়ি এরম বলবে না বুঝলে। এই দেখো কি করছি। হ্যাঁ কর কর কর। আরে পোড়ার মুখ, একে কি চুমু বলে? হ্যাঁ এই দে, দে গালে দে। হয়েছে? হয়েছে? পোড়ার মুখ, এরকম চাকুর চাকুর কি করছিস? আরে তুই আজ অব্দি চুমু না দিয়ে সব জেনে গেছিস তাই না? এই দেখ তুই কিরকম চুমু খাবি, চল চল এখান থেকে। দেখ তাকা, এরকম ধরবি, এরকম ওর গালটা আনবি, নে বুঝলি? বাবা খা চুমু খা, নে আমি তাকাচ্ছি না, চুমু খা। ঠাম্মা শোনো, আমি একটু বাইরে যাচ্ছি, আসতে আমার একটু দেরি হবে। খাবার টেবিলে রেখে দিও, আমি খেয়ে নেবো, আর রুমির দিকে একটু খেয়াল রেখো। ও বুড়ি, এই এসব কি? হ্যাঁ খাটের ওপর ফুল ছড়াচ্ছ কেন? খাটের ওপর কেন ফুল ছড়ায় তুই জানিস না? তোকে বলতে হবে। মানে? আরে ফুলগুলো নিয়ে ফুলদানিতে রাখবে, এরকম খাটের ওপর ফেলে খাটটাকে নষ্ট করছো কেন? হ্যাঁ তুই যা তো। হ্যাঁ নতুন বিয়ে করেছিস, স্বামী স্ত্রী হলে ফুলসজ্জা হয় কি না? তুমিও না ঠাম্মা, ফুলসজ্জা কবে হয়ে গেছে বললে কি না আজ হবে? হ্যাঁ হ্যাঁ তোদের ফুলসজ্জা কবে হয়েছে আমি জানি, শোনাস না। বউ সুচ্ছে খাটের ওপরে আর তুই সুচ্ছিস মেঝেতে, যত সব আমাকে ভুল ভাল বোঝাচ্ছিস, একে ফুলসজ্জা বলে? আচ্ছা ফুলসজ্জা তাহলে কাকে বলে? বেশি ন্যাকামো দেখাস না। সেদিন চুমু দেওয়া শিখিয়ে দিয়েছি বলে ভাবছিস? সব শিখিয়ে দেবো। এই শোন শ্রীরাম, আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, তুই কি করবি না করবি আমি সেটা জানি না, কিন্তু 10 মাস পরে আমার একটা বাচ্চা দরকার, বলে দিলাম। আচ্ছা শোনো, এটা কি কোনো হিন্দি সিনেমা ভাবছো নাকি? হ্যাঁ শালা শুটিং আরম্ভ হয়নি, ওদিকে রিলিজ ডেট ফাইনাল হয়ে গেল। আমার আর ধৈর্য নেই, কার মুখে আমি বাঁচবো? আমার 30 বছর বয়সে আমার স্বামী চলে গেল, আমার বউয়ের মুখে আমি বেঁচেছি। ভাবলাম তোর মুখে জীবন কাটিয়ে দেব, কিন্তু তুইও ছেড়ে কোথায় চলে গেলি? কত আশা করেছিলাম তোর বিয়েটা দেখব বলে, কিন্তু আমি না থাকার সময় তুই বিয়ে করে নিলি, সেটুকুও আমি দেখতে পারিনি। তারপর ভাবলাম তোর হাসি খুশির সংসার দেখে জীবন কাটাবো, শেষে দেখলাম কি, বউ শুচ্ছে খাটের ওপর আর তুই শুচ্ছিস মেঝেতে। বাজে বকুনা, তুমি কি ভাবছো রুমিকে আমি বিয়ে করে ওর জীবন দান করেছি? জেনে হোক কি অজান্তে হোক পার্থর সঙ্গে ওর বিয়ে আমি ভেঙেছি, আমার জন্য পার্থ আর জেলে আছে। এত বড় ভুল করে আমি এমনিতে নিজেকে ক্ষমা করতে পারছি না, এরপর রুমিকে ছুঁয়ে আর কোনো পাপ করতে চাই না, ওকে ধোঁকা দিয়ে ওর জীবন নষ্ট করতে চাই না। জানি না এসব কথা জানলে রুমি কতখানি কষ্ট পাবে, সেই থেকে আমি নিচে সুচ্ছি আর রুমি কাঠের ওপরে। তুমি শুধু ঠাকুরকে ডাকো ঠাম্মা, আমি যত বড় ভুল করেছি না পুলিশ যে কোনো সময় এসে আমাকে অ্যারেস্ট করে নিতে পারে। আমার নাম হয়তো শ্রীরাম,
কিন্তু আমি রাবণের চেয়ে কম নই। রুমি, 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 না রুমি, রুমি শোনো, রুমি আমার কথাটা শোনো, রুমি, 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 রুমি শোনো, রুমি আমার কথাটা শোনো, রুমি, রুমি, রুমি দরজা খোলো, রুমি, রুমি, দরজা খোলো। মা, বউ আমার দুদিন হলো কিচ্ছু খায়নি, এরকমই খাটে পড়ে রয়েছে। জিজ্ঞেস করলে ও কিচ্ছু বলছে না। ও কেন কথা বলছে না মা? মা, ওকে কি ডাক্তারখানায় নিয়ে যাব? ডাক্তারখানায় নেবার দরকার নেই, আমি মেডিসিন লিখে দিয়েছি, খেলে কাল ঠিক হয়ে যাবে। আমি আসছি। ঠিক আছে মা। শ্রীরামবাবু। আগে ম্যাডাম, ম্যাডাম, রুমি ভালো হয়ে যাবে তো? আপনি একটু আমার সঙ্গে আসুন। দেখুন, আমি জেনে বুঝে আপনার ঠাকুমাকে মিথ্যে কথা বললাম, কিন্তু পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস। কোনো না কোনো কারণে আপনার ওয়াইফ গভীর শক পেয়েছেন। শি ইজ মেন্টালি ডিস্টার্বড। খালি মেডিসিন খেলেই যে উনি ভালো হয়ে যাবেন তা কিন্তু নয়। কী কারণে উনি শক পেলেন আর কী করলে উনি তা থেকে বেরোতে পারবেন সে বিষয়ে আপনি একটু ভেবে দেখুন। আর সেটুকু না করলে ওনার লাইফে কিন্তু রিস্ক আছে। আচ্ছা, আমি আসছি। নমস্কার। শি ইজ মেন্টালি ডিস্টার্বড। খালি মেডিসিন খেলে যে উনি ভালো হয়ে যাবেন তা কিন্তু নয়। কী কারণে উনি শক পেলেন আর কী করলে উনি তা থেকে বেরোতে পারবেন সে বিষয়ে আপনি একটু ভেবে দেখুন। আর সেটুকু না করলে ওনার লাইফে কিন্তু রিস্ক আছে। কনস্টেবল স্যার, পার্থর বেল অর্ডার এরা নিয়ে এসেছে, ওকে রিলিজ করে দাও। এই কথা জানাবার জন্যই কি আমায় বেলে ছাড়ালে? ছাড়ো পার্থ, পার্থ আমার কথাটা একটু শুনো। কি বাকি আছে যে আমি তোমার কথা শুনবো? আমায় বিনা দোষে জেলে পাঠানোর পরে তুমি রুমিকে বিয়ে করলে, ওর সঙ্গে তুমি 3 মাস কাটানোর পর তুমি এখনো কি আমার উপর চাপিয়ে দিতে চাইছো? সরো এখান থেকে, আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। সত্যিটা কি সেটা তো শুনে যাও পার্থ। সত্যটা হচ্ছে রুমি আজও গঙ্গা জলের মতো পবিত্র। রুমির চরিত্র নিয়ে আর সতীত্বকে নিয়ে তুমি আর সন্দেহ করো না পার্থ। আমরা বিয়ে করেছি ঠিক, কিন্তু আমাদের মধ্যে তেমন কিছু সম্পর্ক নেই। রুমি কালও তোমার ছিল আর আজও সে তোমার। তুমি ঠিক বলছো। প্রভু রামচন্দ্রের নামে শপথ করে বলছি, যা বলছি একদম সত্যি বলছি। এটা ঠিক যে আমি ছোটবেলা থেকে রুমিকে ভীষণ ভালোবাসি, কিন্তু সে আমায় নয় তোমাকে ভালোবাসে। সত্যিটা জানার পর রুমির মনে ভীষণ আঘাত লেগেছে। ওর মানসিক অবস্থা মোটেও ভালো নেই, কারোর সঙ্গে কথা বলছে না। ডাক্তার বলেছেন এরকম যদি ও বেশি দিন থাকে তাহলে জীবনের উপর বিপদ আসতে পারে। পার্থ, তুমি, কেবল তুমি রুমির স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে পারবে। তোমাকে দেখলেও একদম ভালো হয়ে যাবে। আমি তোমাকে হাত জোর করছি পার্থ, তুমি রুমিকে বিয়ে করে নাও, দেখবে রুমি খুব সুখী থাকবে। পার্থ, আমি তোমার পায়ে ধরছি। পার্থ, আমি তোমার পায়ে ধরছি, তুমি রুমিকে বিয়ে করো। রুমি আজও তোমাকেই ভালোবাসে। পার্থ, তোমাকেই ভালোবাসে। এসো পার্থ, এসো। রুমি দেখো, চোখ খুলো রুমি, দেখো কে এসেছে।
দেখো আমি কাকে নিয়ে এসেছি। চোখ খুলো রুমি, তোর পার্থ এসেছে। রুমি, এই পার্থ, তুমি একদম চিন্তা করো না, রুমি তোমায় দেখলে একদম ঠিক হয়ে যাবে। রুমি রুমি ওঠো, রুমি রুমি চোখ খুলো। সেদিন তুই আমায় কুকুরের মতো মেরেছিলিস, আজ আমার পালা। হে সবাই দেখো, তুমি যাকে মেরেছো ওটা কিছুই নয়, এ যা অন্যায় করেছে ওর যা মার দরকার ও তো আমি দেখাচ্ছি। চিমা, ওকে ছেড়ে দাও নলে মরে যাবে। চুপ, কেন ছেড়ে দেব? এর প্ল্যানে আমি বিনা দোষে চলে গেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক, একে তো আমরা সাদা সিধা ভালো ছেলে বলে জানতাম, ও যে এত চালাক সেটা তো আমরা জানতামই না। আরে শ্রীরাম যা করার করে দিয়েছে তো, এবার আমাদের কি করতে হবে সেটা তো আমাদের ভাবতে হবে নাকি? পার্থ, তুমি কি চাইছো? ও সব রীতিনীতি ভুলে যাও আর আমার সঙ্গে রুমির আবার বিয়ে দাও। কিন্তু এটা সম্ভব কি করে পার্থ? রুমির তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ বিয়ে হয়েছে, তাতে কি হয়েছে? শুধু তো বিয়ে করেনি, ওর সঙ্গে 3 মাস সংসার পর্যন্ত করেছে। রুমি ওর সঙ্গে 3 মাস কাটাবার পরেও আমি ওকে বিয়ে করতে রাজি আছি। খালি আমরা বলে দিলে কি হবে? রুমি এই বিয়েতে রাজি কিনা তার মত নিতে হবে না? রুমি কি বলবে? আজ শ্রীরামের জন্যই এই অবস্থা, আর এই অবস্থায় সে কি এসে বলবে পার্থর সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও? সেটা হতে পারে না, যা করবার আমরাই করবো। সবই কিছু আছে শুধু তুমি কাছে নেই, ভালোবাসাকে দে মরে তোমায় ভেবেই, কেন আজি ভেঙে গেল স্বপ্ন আমার, চোখের জলে জীবন কাটাবো এবার, মনে মনে মন যাবে ভেঙে গেল রে, হয় তোমার মনে হয় আমার মনে। সুধাময় বাবু, কেন আপনি মন খারাপ করছেন? আর এতে আপনার তো কোনো ভুল নেই। আপনার মেয়েকে সে জালিয়াতি করে বিয়ে করেছে, এবার আপনার মেয়ে যাকে ভালোবাসে তার সঙ্গে বিয়ে দিয়ে আপনি ঠিক কাজ করছেন। আরে এই মুখ বন্ধ কর। আরে এই চিমা, তুই আমার পায়ের জুতোর সমান নয় বুঝলে? তুই এখানে বসে কি বিচার করছিস? হ্যাঁ ছি, তোমাদের একটুও লজ্জা করছে না? সংসারের কোন স্ত্রী তার স্বামী অদল বদল করে? কাল যদি তোমাদের কারোর স্ত্রী কাউকে ভালোবেসে ফেলে, তোমরা কি ওইসব স্ত্রীকে নিয়ে প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে পারবে? অবিবাহিত মেয়ের ক্ষেত্রে তা হয় না, বিবাহিত মেয়ের ক্ষেত্রে আবার হবে কি করে? না না, এটা হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, এটা কখনোই হবে না। তুমি এসব কি জানো বলো তো? শ্রীরাম রুমিকে জালিয়াতি করে বিয়ে করেছে, এই জন্যই ও শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে আছে। এ ধরনের বিয়ের কি মূল্য আছে? এই চিমা, তুই আর এখানে বেশি মুরুব্বিয়ানা দেখাস না। শ্রীরাম বাবু কেমন ধরনের লোক সেটা তোর চেয়ে বেশি আমরা জানি,
তুই কি আমাদের বোঝাচ্ছিস সুধাময় কাকু? আপনিও জানেন আর এই গায়ের লোকেরাও জানে আমি গরিব একা মেয়ে মানুষ বলে এই গায়ের লোকে আমার ইজ্জত নিয়ে আমায় রাস্তা ধারে ফেলে দিয়েছিল। অহল্যা যেমন প্রভু রামচন্দ্রের পায়ের ছোঁয়া পেয়ে পাথরের থেকে মানুষ হয়েছিলেন, ঠিক তেমনি শ্রীরামবাবু আমার বেশ্যা জীবন থেকে মুক্তি দিয়ে বধূরূপে সাজালেন। যার কাছে যাই হন না কেন, কিন্তু আমার জীবনে উনি প্রভু রামচন্দ্রের চেয়ে কোনো অংশে কম না। সত্যি গো বাবু, সুকান্তি ঠিক বলছে। হ্যাঁ রে চিমা, তার নামে তুই এত কথা বলছিস? ও কি বলবে? পার্থ রুমিকে ভীষণ ভালোবাসে, রুমি বিয়ে হয়ে যাওয়ার পরও সে এই মুহূর্তে তাকে বিয়ে করবার জন্য রাজি আছে। এরকমই যদি তোমরা তোমাদের স্ত্রীকে তার প্রেমিকের হাতে দেবে তাহলে এই গ্রামের অর্ধেক সংসার ধ্বংস হয়ে যাবে। আচ্ছা বলো তো, এমন কতজন স্ত্রী স্বামীর সঙ্গে সুখেতে থাকছে? বলো বলো বলো। আর এদিকে তিন মাস ধরে রুমির সঙ্গে সংসার করার পরে ওকে ছেড়ে দিতে চাইছে, এমন একটা চরিত্রহীন লোকের হয়ে তুমি এখানে এসে কথা বলছো? আরে এই ছোকরা, মুখ সামলে কথাবার্তা বল, আর একবার যদি আমার নাতি নামে বাজে কথা বলিস তো জিভ টেনে ছিঁড়ে আনবো। আরে এই তুই কি পেয়েছিস আমায়? কি জানিস আমার নাতির বিষয়ে? হ্যাঁ কি জানিস? আমার নাতি রুমিকে ভীষণ ভালোবাসত, শুধু তারই জন্য গ্রামে ফিরে এসেছিল। ওর বাবা ধ্বংস হওয়া সম্পত্তিকে ও দু হাতে আগলে রাখলো, কেবল ওর একটাই লক্ষ্য ছিল আর একটা স্বপ্ন ছিল, সে রুমিকে কিভাবে নিজের করবে, বিয়ে টিয়ে করে কিভাবে ঘর সংসার পাতবে। সে রুমিকে এত ভালোবাসে, এত ভালোবাসে যে রুমি যাকে ভালোবাসছিল তাকে তার হাতে তুলে দিতে চাইছিল, কিন্তু তোমরা সবাই সবাই মিলে তাকে পিটিয়ে পিটিয়ে মেরে তাকে রক্তাক্ত করে রাস্তার মধ্যে ফেলে দিয়ে এসেছ। তোমরা সব মানুষ না পশু? আমার নাতি হলো শ্রীরাম আর তোমার মেয়ে হচ্ছে মা সীতা। তোমরা যদি রাম সীতা জুটিকে ভেঙে দেবে তাহলে ওপরে যে রাম সীতা আছেন তারা তোমাদের কখনো ক্ষমা করবেন না, কখনো ক্ষমা করবেন না। কাল আমার বিয়ে পার্থর সঙ্গে হবে। যাদের যাদের ইচ্ছে হবে পার্থ আর আমাকে আশীর্বাদ করতে আসবেন, আর এখন আপনারা আসতে পারেন। হয় আমার
ভালোবাসি, বহু স্বপ্ন নিয়ে গায়ে এসেছিলাম, তুমিও আমায় নিয়ে বহু স্বপ্ন দেখেছিলে। না তোমার স্বপ্ন সত্যি হলো, না আমার স্বপ্ন। আমি জন্মের মতোই গা ছেড়ে চলে যাচ্ছি টাম্মা। আমি এখানে থাকলে রুমির ভালো লাগবে না, সে শান্তিতে সংসার করতে পারবে না। আমি এখানে থেকে ওর জীবনের কাঁটা হতে চাই না টাম্মা। তুমি ব্যস্ত হো না টাম্মা, আর আমার কাউকে মনে পড়বে না, রুমিকে মনে পড়বে না, কি তোমাকেও মনে পড়বে না। কেন জানো তো, আমি হয়তো বেঁচে আছি কিন্তু আমার হৃদয় মরে গেছে। এই হৃদয় আর কিচ্ছু নেই টাম্মা, পুরো ছাই হয়ে গেছে। আর এই বুকে কারোর জন্য সামথিং সামথিং হবে না। আরে সে যদি তোকে ভুলে গিয়ে হাসি খুশিতে সংসার নিয়ে থাকবে, তাহলে তুই কেন শুধু শুধু এই গায়ে পড়ে থাকবি? তোর ভালোবাসা কেউ বুঝুক আর না বুঝুক, কেউ জানুক আর না জানুক, আমি আমি ঠিকভাবে বুঝেছি, আমি ঠিকভাবে জেনেছি। তুই যা, চলে যা। তুই এখান থেকে গেলে হয়তো অন্য কোথাও বাঁচতে পারবি, না হলে এখানে বাঁচবি না রে, বাঁচবি না। সুধাময় বাবু, আপনার মেয়ের আগের শাখা সেতু তোলার ব্যবস্থা করুন। বাবা, পার্থকে বলো আমায় বিয়ে করে নতুন জীবন দিতে। ওকে বলো আমার স্মৃতি থেকে ও যেন সিঁদুর মুছে দেয়। মেশো, রুমি ঠিক কথা বলছে, আমি নিজে হাত দিয়ে ওর মাথা সিঁদুর মুছে দেব, আর আমার আনা সিঁদুর ওর মাথায় পরিয়ে দেব। তোমার কিছু হয়নি? আমি একদম ঠিক আছি। হ্যাঁ রুমি, কি হয়েছে? হ্যাঁ কিছু হয়নি। ওকে বলো আমার হাতে শাখা ও সিঁদুর মুছে দিতে। আচ্ছা। রুমি দিদি বলল যে ও ভালো আছে, আপনি এসে মাথা সিঁদুর মুছিয়ে দিন। যাও পার্থ, রুমি এসে গেছে। কি ভাবছো? যাও। বাবা আমি বলছি, ওর মনে এখন কি প্রশ্ন ঘোরাঘুরি করছে। পার্থকে বেলে আনার পরে শ্রীরাম ওকে সব কথা বলে যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, এমনকি ও আমাকে স্পর্শও করেনি, আর এই কথার প্রমাণ ডক্টরও দিয়েছে। কিন্তু তবুও আমার বমি কেন হলো সেই প্রশ্ন দেখো ওর মাথায় ঘুরছে। কি, আমি ঠিক বলছি তো পার্থ? ডাক্তার? ডাক্তার কেন? আমার যেদিন শরীর খারাপ হয়েছিল, পার্থ একজন লেডি ডক্টরকে নিয়ে এসেছিল, তোমার মনে আছে তো পার্থ? ডক্টর প্লিজ আপনি ভেতরে যান। ঠিক আছে পার্থ। আগে ডাক্তারকে কেন ডেকেছো? মেশো, রুমি খুব উইক হয়ে গেছে, তাছাড়া কাল আমাদের বিয়ের অনুষ্ঠান, ওর উপর খুব প্রেশার পড়ে যাবে, সেই জন্যই। পার্থ, আমি জানতাম না তুমি রুমিকে আজও এতটা ভালোবাসো। আমি আসছি তাহলে। এসো। পার্থবাবু, আপনার আর চিন্তা করবার কারণ নেই, ও সম্পূর্ণভাবে পবিত্র, আপনি ওকে পুরো বিশ্বাস করে বিয়ে করতে পারেন। থ্যাঙ্কস ডক্টর। ডক্টর, এই কথাটা যেন আপনার আর আমার মধ্যেই থাকে। চলুন ডক্টর। হ্যাঁ আমি মানছি, আমি তোমার সতীত্ব পরীক্ষা করিয়েছি, কেন সেটা করাটা কি আমার ভুল? তোমার স্বামী কি প্রভু রামচন্দ্র যে আমি তার কথা বিশ্বাস করে নেব? তুমি না সেই ধরনের মেয়ে,
যে দু বছর আমার সঙ্গে প্রেম করলো, খালি একটু একটু সময় বদলে গেল যে তুমি অন্য আরেকজনকে বিয়ে করে নিলে। আরে তোমার ওপর কিসের বিশ্বাস? আমি কি করে মেনে নেবো যে তোমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক ছিল না? আরে ভাই, কি পয়েন্ট দিলে গুরু! বাবা, এটাই হচ্ছে ওর আসল রূপ। যেদিন ও ডক্টর এনেছিল সেইদিনই আমি ওকে জিজ্ঞেস করতাম, কিন্তু ঘরের চার দেয়ালের মধ্যেই এই কথাটা থেকে যেত। তাহলে ওর আসল রূপটা আপনারা কেউ দেখতে পেতেন না। এর আসল রূপটা বার করার জন্যে আমি এই ফন্দিটা এঁটেছিলাম। পার্থ, কি বলছিল আমার স্বামীকে? সে শ্রী রামচন্দ্রের মতো নয়? উনি তো তার থেকেও মহান। রামচন্দ্র নিজের স্ত্রীকে অব্দি অগ্নি পরীক্ষায় বসিয়েছিলেন, কিন্তু আমার স্বামী কোনো দিন আমায় সন্দেহ করে। কারণ আমার স্বামী আমার দেহকে নয়, আমার মনকে ভালোবাসে। আমাদের দু বছরের সম্পর্কে কতটা ঘনিষ্ঠতা ছিল সে আজ অব্দি কখনো জানতে চাইনি। মনে রেখো পার্থ, সন্দেহ থাকলে প্রেম থাকে না, আর প্রেম থাকলে কখনো সন্দেহ থাকে না। আরে টুটু, এই স্টোরিটা কেমন উল্টো হয়ে গেল রে! আমার মনে হচ্ছে ইনি হচ্ছেন ডুপ্লিকেট জামাইবাবু, আর আমাদের শ্রীরাম ভাই হচ্ছে অরিজিনাল জামাইবাবু। চল কোনের কাছে বরকে নিয়ে আসি। তোমার ভালোবাসাতে অবিশ্বাস ছিল, আর শ্রীরামের ভালোবাসাতে পবিত্রতা। রুমি দিদি না, পার্থ ভাইকে রিজেক্ট করে শ্রীরাম ভাইয়ের সঙ্গে থাকতে রাজি হয়ে গেল। কি বলছিস? হিন্দু নারীর একবারই বিয়ে হয়, আর সেই বিয়েটা আমার হয়ে গেছে। আর আমি বেঁচে থাকতে এই শাখা আর এই সিঁদুর কারুর মোছার ক্ষমতা নেই। এই অনেক বলেছিস তুই, বহুত শুনেছি আমি। চল এখানে নয়, নির্জনে তোর মাথা সিঁদুর মুছবো আমি। এই যে যেখানে আছিস সেখানেই থাক। চল পার্থ, এর সঙ্গে অনেক পুরনো হিসেব বুঝে নিতে হবে আজ। না 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 পার্থ, আমি তোমার হাত ধরছি, আমার মেয়েকে ছেড়ে দাও পার্থ। বাবা, তুমি তুমি এর হাত ধরছ? এ আমার কিচ্ছু করতে পারবে না, আমায় রক্ষা করার জন্য শ্রী রাম আছে। পার্থ, তোর কি করার আছে করে দেখিয়ে দে, দেখি কোন রামচন্দ্র এসে সতী সীতার সতীত্ব রক্ষা করে। পার্থ না। দেখবে এমন একটা দিন আসবে যবে আমি তোমার পাশে এলেই তোমার নিজের ওই হার্টবিটটা জোরে শুনতে পাবে, আর সেই দিন জানবে যে তোমার মনে আমার জন্য সামথিং সামথিং হয়ে গেছে। আসবে কি? দেখ এসে গেছে। কে আসছে? তোর শ্রীরাম। শ্রীরাম, 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 এই মুন্না, ওকে ধরে নিয়ে আয়। Ah!
শ্রীরাম দাঁড়িয়ে যা বলছি, আর এক পাও কিন্তু এগোবি না, এই রুমি তোর জীবন না। হ্যাঁ এগিয়ে আসবি, আয় আয়, এক পাও এগোলে তোর রুমির মাথা কেটে তোর হাতে ধরিয়ে দেব। ভালোই ভাবে বলে দিচ্ছি শ্রীরাম, আমার রাস্তা থেকে সরে যা, না হলে আমি এর মাথা দুই ছন্ড করে দেব। আমায় বাঁচাও, আমায় বাঁচাও মেশো, ও পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। মাসি মাসি আমায় বাঁচাও, আমায় বাঁচাও, ও আমায় মেরে ফেলবে। গুড্ডু গুড্ডু ওকে আটকা আটকা ওকে। মুন্না মুন্না তুই বল, তোর কথা ও শুনবে। মুন্না পিন্টু পিন্টু তুই একটু বল, গুড্ডু গুড্ডু তুই বল, আমার কেউ কথা শুনছে না। তুমি তুমি আমি তোমার পায়ে পড়ছি, বাঁচাও আমায়, ওকে বোঝাও, না না ও আমায় মেরে ফেলবে। না ছাড়ো, ছেড়ে দাও ওকে, ছাড়ো। তুমি ওকে মারলে শয়তানটা মুক্তি পেয়ে যাবে। শোনো, একটা শর্তে শ্রীরাম তোমায় ছেড়ে দেবে, এই মুহূর্তে তুমি এই গ্রাম ছেড়ে চলে যাবে। রুমির কথায় তোকে আমি আর ছেড়ে দিচ্ছি, আজ থেকে রুমিকে বিয়ে করা তো দূরের কথা, ওর বিষয়ে ভাববারও যদি কখনো সাহস করিস। এই বাড়ি যাবে না? হ্যাঁ যাবো, চলো। আমার কষ্ট হচ্ছে, আমি হাঁটতে পারবো না। এই মাথাই পিন্টু গুলটু, শালকগণ ট্রাক্টর গরু গাড়ি বের করো, ম্যাডাম বাড়ি যাবে। ট্রাক্টর আর গরু গাড়ি কেন, তোমার হাত নেই, তাহলে কোলে করে নিয়ে চলো।